জারিয়া অন্যদিকে তাকিয়ে বলে, আসলে আমি তোমাকে অনেক লাইক করি। জেন কাছে আসে জারিয়ার, জারিয়া জাইনের দিকে তাকায়। জেন এক পা করে কাছে আসে আর জারিয়া এক পা করে পিছনে যায়। যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়। জেন দেওয়ালে হাত দেয়, জারিয়া তোপ জোরে বন্ধ হয়ে আসে। জাইন তার ঠোঁট জারিয়ার কানের কাছে নিয়ে গেলে জারিয়ার সারা শরীরে যেন 280 ডিগ্রি স্পিডে রক্ত চলাচল করতে শুরু করে। জেন মুচকি এসে জারিয়ার গলে চুমু দেয়। জারিয়া এবার যেন জ্ঞান হারাবে, এর ভিতর আকাশে জোরে বজ্রপাত হয়। জারিয়া জাইনের শার্ট চেপে ধরে, জেন অবাক হয় এবং সে জারিয়াকে জড়িয়ে ধরতে গেলে জারিয়া সরে যায়। আই এম সরি, জেন কিছু বলে না, দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টি থামল। বৃষ্টি থেমে গেছে, চলো যাওয়া যাক। দুজন হাঁটতে লাগে। জারিয়া তাকিয়ে দেখে জাইনকে। জাইন, বলো। তুমি আমাকে ভুলে যাবে না তো? না, আমি আমার বন্ধুকে ভুলি না কখনো। একটা সেলফি নিতে পারি? ওকে বলে জাই জাইয়ের হাত থেকে ফোন নিয়ে সেলফি তোলে এবং হোম পেজে যেতে জাইয়া তাড়াতাড়ি ফোন নিয়ে নেয়, কারণ হোম পেজে জাইনের পিক ছিল। ওরা হাঁটতে হাঁটতে রাস্তায় আসে। অনেক রাত হলো, এবার আমার বাসায় যেতে হবে। জারি একটা সিএনজি ডাকে এবং জাইনকে হোটেলে নামিয়ে দিয়ে আসতে বলে। ওকে তুমি যাও, তোমাকে হোটেলে নামিয়ে দেবে। ওকে জারিয়া, থ্যাঙ্কস আমাকে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য, বলে জারিয়াকে জড়িয়ে ধরতে গেলে জারি হাত দিয়ে বাধা দেয়। জাইন, আমাদের এখানে কালচারটা নেই, এটা এখানে কেউ ভালো চোখে দেখে না, সরি। ওকে বাই। জেন গাড়িতে উঠে চলে গেল। জারিয়াও বাসায় যায়। জারিয়া খুব খুশি, সে জাইনের আজ এত কাছে ছিল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে খেয়াল করে দেখে জাইনের মুখের এতটা কাছে ছিল। জারিয়া হাত দিয়ে মুখ ঢাকে। হায় আল্লাহ, আমি কি করব এখন, আমি তো পাগল হয়ে যাব। ঠিক তখনই আম্মু ঘরে আসে। কি পাগল হবে কেন রে? জারিয়া চমকে ওঠে। তুমি আমার কথা শুনছো আম্মু? বাথরুমে গিয়ে পাগল হবে বলছিস তো, শুনবো না? উফ, আজ খুব মজা করেছি। সে তো বোঝাই যাচ্ছে তোর চেহারা দেখে, তা ছবি তুলিস নি? এই রে, এখন কি বলবো আম্মু, মানে আসলে আমার ওই বান্ধবী ডিএসএলআর ছিল তো, সবাই ওর ক্যামেরাতে ছবি তুলেছি। ও তো তুই খাবি নাকি খেয়ে এসছিস? আজ আর গলা দিয়ে খাবার নামবে না মা। কেন? না আসলে আমি খেয়ে আসছি, খাবো না আমি, এখন ঘুমাবো। আচ্ছা, পরীক্ষা শেষ, এবার চতুর্থ বর্ষের পড়া শুরু করে দাও। মাত্রই তো পরীক্ষা শেষ হলো, তুমি কি গো আম্মু, একটু ব্রেক দিতে চাও না? ব্রেক নাও ব্রেক নাও, আমি আর কি বলবো। ওকে ঘুমিয়ে পড়, গুড নাইট মা। আম্মু চলে গেল। জারিয়া শুয়ে শুয়ে আজকে দিনটার কথা ভাবে। ঘড়িতে তাকিয়ে দেখে একটা বাজে। জারিয়া ফোনটা নিয়ে জাইনকে ফোন দিল। হ্যালো, হাই, কেমন আছো? ভালো। কি করো? শুয়ে আছি। ও, জাইন দেখে সাহোগকে কল দিচ্ছে। জারিয়া, কাল আমার ফ্লাইট আছে, আমার এখন ঘুমাতে হবে। কালকে আমি আসব? না লাগবে না। ওকে ভালো থেকো, বাই। জাইন, জাইন বলতে বলতে জাইন ফোন কেটে দেয়। জারিয়া মন খারাপ লাগে, আবার ভাবে হয়তো সে একটু বেশি ক্লান্ত। জারিয়া ফোন রেখে ঘুমিয়ে পড়ে। জাইন সাহককে ফোন দেয়। হে ব্রো। জাইন কেমন আছিস? ভালো। সবাই কি করে? সবাই তোকে মিস করছে। আমি কাল ইন্ডিয়া যাব। ইন্ডিয়া মানে তুই কই আছিস? এই যে না, মানে আমি ইন্ডিয়াতেই আছি, পরশু দিন আসবো আমি। ওকে তাড়াতাড়ি আয়, তোকে ছাড়া ভালো লাগছে না ভাই, তোকে ছাড়া আমার তো ঘুমই আসে না ভাই। সাহক তুই এত খারাপ, ঘুমের জন্য তোর আমাকে লাগবে? না, তোর পেটে খাবার না খেলে পেট ভরে না আমার, তুই তাড়াতাড়ি আয়, আমাদের কি উঠব। ওকে ওকে আসবো, রাখ আমি এখন ঘুমাবো। ওকে গুড নাইট ব্রো। জেন ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালের ফ্লাইটে সোজা ইন্ডিয়া। এদিকে সকাল 10টা বাজে, জেনে ঘুম থেকে ওঠেইনি। জারিয়া ভাবে জেন জারিয়ার কাছে এসে মুখ থেকে কাঁথা সরিয়ে দেয়। হে কিউটি, গেট আপ, কত সকাল হয়েছে দেখো। তোমাকে খুব মিস করেছি কাল। হ্যাঁ কি বলছো তুমি, সিরিয়াসলি? হ্যাঁ, তুমি এত ভালো বাংলা বলতে পারছো?
জারিয়া, ওই জারিয়া, আসো তোমাকে জড়িয়ে ধরি। পাগল হয়ে গেছিস জারিয়া? আরে জারিয়া, এত চিল্লিয়ে ডাকছো কেন? আমি তোমার কাছে আসি। জারিয়া হেসে গালে চুমু দিতে গিয়ে তাকিয়ে দেখে মাহি। জারিয়া মাহিকে ধাক্কা দেয়। আ কুত্তে, তুই এখানে কেন? জানোয়ার কটা ফোন দিয়েছে তোকে, আমাকে আরেকটু হলে মেরে ফেলতি। আর কিস, ছি 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 ছি, তুই এখানে কেন? যে শর বলে আবার কাঁথা গায়ে শুয়ে পড়ে। জারিয়া তুই সব ভুলে গেছিস, তোকে আমি মারতে এসেছি, তুই ওঠ। জাইনকে এনে দে, তারপর উঠব। জাইনকে কোথায় পাবো? জানি না, ফুট তুই তাহলে। মাহি ফোনে জাইনের ভিডিও অন করে, তারপর জারিয়ার কথার ভিতর ঢোকে। জারিয়ার চোখের সামনে ফোন আনলে জারিয়া তাকিয়ে ভিডিও দেখে। ও ওয়াও, এর ভিতর জারিয়ার আম্মুর ঘরের দরজার কাছে আসে, দেখে কাঁথার ভিতর মাহি। কেমন লাগছে? উফ, খুব হট লাগছে। জারিয়ার আম্মু অবাক হয়। এটা এত লাইক করিস? তুই ব্রাশ করিসনি? ব্রাশ করতে হবে না, দেখলে কিস করতে ইচ্ছা করে। আম্মু তো এসব শুনে চোখ বড় বড় করে ফেলে। আরেকটা চুমু দিছি। জারিয়া, মাহি জারিয়ার লাভ দিয়ে ওঠে। আন্টি, কি করছো কি তোমরা? কই কি করছি? কাঁথার নিচে কি করছিলি? কই কিছু না তো। হ্যাঁ আন্টি, কিছু না। আমি শুনছিলাম তো। আমি তো একটা গানের ভিডিও দেখছিলাম। সত্যি তো? হ্যাঁ আন্টি। হ্যাঁ আম্মু, কেন? না কিছু না। তো মাহি, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ আন্টি, আমি আসছিলাম বার্থডে ইনভাইট দিতে। হ্যাঁ, কিন্তু সে তো কাল। আরে মাহি, আমি কালকে তো তোর জন্মদিন থেকে আসলাম। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আজ রিয়ার জন্মদিন নাকি? হ্যাঁ আন্টি, হ্যাঁ, সেটার ইনভাইট দিতে এসেছিলাম। ও, এই যে চা খাও মাহি। ধন্যবাদ আন্টি। তুই আমার মেরে ফেলছিলি কুত্তে। তুই কাল বাইরে গিয়েছিলি আমার বার্থডে বলে। সরি আমার জানটা। জানের গুষ্টির ষষ্ঠী, তুই পিছনে কর। কেন? কর, আমি বলছি। বলে পিছনে ঘুরতে মাহি জারিয়াকে একটা লাথি দিল। আরে কি হলো ভাই? যেদিন থেকে কলেজ চেঞ্জ করেছিস আমাকে আর দামই দিস না তুই, আজ আমার জন্মদিন তাও ভুলে গেছিস। উফ শিট, মাথা থেকে একদম বেরিয়ে গেছে রে। এমনই হয়, আগে তুই আমাকে সবার আগে উইশ করতিস আর এখন? সত্যি আমি ভুলে গেছি, সরি আমার জান। ইটস ওকে, একটা ছোট পার্টি দিচ্ছি রেস্টুরেন্টে, তুই আসবি তো? ওকে জান, আসবো। থাক, আমি গেলাম। চল তোকে নিচে দিয়ে আসি। মাই ঘর থেকে বের হয়। বাই আন্টি, আর জারিয়াকে পাঠিয়ে দেবেন, আমি নিজ দায়িত্বে ওকে রেখে যাব। ওকে ভালো থেকো। জারিয়া, তুই কই যাচ্ছিস? মাইকে নিচে রেখে আসি। তুই ফ্রেশ হয়ে নে। এসে ফ্রেশ হব, ওকে নিচে দিয়ে আসি। চল মাহি। জারিয়ার কি হলো কিছুই তো বুঝলাম না। ওর মা জানালে দিয়ে দেখে। ওকে, দেখা হচ্ছে তাহলে। হুম, বাই বলে জড়িয়ে ধরলে আম্মু বড় বড় চোখ করে তাকায়। আন্টি কি জাইনের বিষয়ে জানতে পেরেছে? না তো, কেন? জানালা দিয়ে দেখছে এমন করে যেন মেয়ে হারিয়ে যাবে। আম্মুকে তো চিনিস, তুই যা, চিন্তা করিস না আমার জানটা। মাই চলে গেলে জারিয়া বাসে আসতে আম্মু জানলা থেকে সরে গেল। জারিয়া ঘরে গিয়ে ফোন চেক করে দেখে জাইনের কোনো টেক্সট আসেনি। হে আল্লাহ, আমার মেয়ে যে এ কি হলো, আমি যা ভাবছি তেমন না তো আবার। ছি ছি, নিজের মেয়েকে নিয়ে সব কি চিন্তা করছি। জারিয়া ফ্রেশ হয়ে খাবার খাই। জারিয়া, তুই কি কি আম্মু? না মানে তুই কি কাউকে লাইক করিস? তোমার শুনে কি হবে, আর আমি কাকে লাইক করব আম্মু? আমিও সেটাই ভাবছি। এদিকে জাইন আমেরিকায় ফিরে যায়। জাইন জারিয়াকে টেক্সট করে, কোথায় তুমি,
আমেরিকা গেছো? হ্যাঁ, আমি আমেরিকা নেমেছি, বাসায় যাচ্ছি এখন। ওকে পরে কথা বলি। বলে জেন অফলাইনে চলে যায়। জাইনকে দেখে সাগা জড়িয়ে ধরে। উফ, আমার জানের ভাই, তোকে আমরা মিস করছি খুব। তুই এখন ভালো আছিস তো? হ্যাঁ, এখন মনে হচ্ছে আমরা কমপ্লিট। যা, ফ্রেশ হয়ে নে। জেন ফ্রেশ হয়ে ঘুম দিল একটা। গাইস, ওকে এখন ডাকার দরকার নেই, ও ঘুমাক। আর ওকে যত পারিস সবাই হাসি খুশি রাখবি। আমরা সেই জাইনকে আবার দেখতে চাই। ওকে? সবাই বলল ওকে। জেন ঘুম থেকে জেগে যায়, দেখে সাগা বসে গেম খেলছে ওর ফোনে। ও শিট, আমি সেই ছবিগুলো হাইড করতে ভুলে গেছি, ও দেখে ফেলেনি তো। তুই কি করিস? গেম খেলছি। কখন থেকে? বেশি সময় হয়নি। আর কিছু দেখেছিস? না ভাই, গেম ছাড়া কি দেখব। সাগা গিয়ে চেনের গায়ের উপর শুয়ে পড়ে। উফ ভাই, তোর মনে কি চলছে বুঝছি না। আর যাই চলুক, তুই আমার প্রাণের বন্ধু, তোকে ছাড়া আমার ঘুম আসে না। বলে জাইনকে জড়িয়ে ধরে। সাহ ঘরে আসে। ওই, তোরা কি করছিস? কি করব? আমি বলি কি জাইন, তুই সাগা থেকে সাবধান, ও তোর বিয়ে হতে দিবে না। জাইন ঘুম থেকে জেগে যায়, দেখে সাগা বসে গেম খেলছে ওর ফোনে। ও শিট, আমি সেই ছবিগুলো হাইড করতে ভুলে গেছি, ও দেখে ফেলেনি তো। তুই কি করিস? গেম খেলছি। কখন থেকে? বেশি সময় হয়নি। আর কিছু দেখেছিস? না ভাই, গেম ছাড়া কি দেখব। সাগা গিয়ে চেনের গায়ের উপর শুয়ে পড়ে। উফ ভাই, তোর মনে কি চলছে বুঝছি না। আর যাই চলুক, তুই আমার প্রাণের বন্ধু, তোকে ছাড়া আমার ঘুম আসে না। বলে জাইনকে জড়িয়ে ধরে। সাহক ঘরে আসে। ওই, তোরা কি করছিস? কি করব? আমি বলি কি জাইন, তুই সাগা থেকে সাবধান, ও তোর বিয়ে হতে দিবে না। শাট আপ, বলে মডার্ন জাইন আছে তাই না? তোদের আজ বলে দুইজনকে বালিশ দিয়ে মারতে লাগলো। তিনজন বাচ্চামি করছে। মরেন আর রেইন আসে। ওরা বলে, আরে আমাদের বাদ দিয়ে মজা করছিস, বলে ওরাও যোগ দেয়। শয়তানি করতে করতে সবাই হাঁপিয়ে যায়। তোরা আমার হৃদয়ে এক টুকরা, তাই একজন মিসিং থাকলে সত্যি আনকমপ্লিট লাগে। ওহ, আই লাভ ইউ ব্রো, বলে সবাই সাহকের গায়ে ঝাঁপিয়ে পড়ে। এদিকে জারিয়া ওয়েট করে জাইনের টেক্সটে। রাতে জারিয়া জাইনকে টেক্সট করে। হাই। হে, কি অবস্থা? ভালো। তুমি আমেরিকায় গেলে দুদিন হলো, একটা টেক্সটও করলে না। এতদিন পর সবে আমাকে পেয়ে আর ছাড়ছে না, একদম সময় পাইনি। কেমন আছো বলো? বন্ধু বলে কথা? হুম, ভালো আছি। তোমার কি কোথাও যাওয়ার প্রোগ্রাম হয়েছে? হুম, খুব তাড়াতাড়ি হবে। তারপর বলো। জারিয়া, আমি পরে কথা বলবো, এখন তো ওখানে রাত, তো তুমি ঘুমিয়ে পড়ো, বাই। জারিয়া ফোন রেখে দেয় এবং ঘুমিয়ে পড়ে। গাইস, একটা লোকাল অনুষ্ঠান করার জন্য প্রোগ্রাম ওনার খুব রিকোয়েস্ট করেছে, আমি তোদের না বলে হ্যাঁ করে দিয়েছি। ওকে, এতে বলার কি আছে, তুই আমাদের লিডার, ওকে তো আমরা রিহার্সাল করি। কবে প্রোগ্রাম? 3 দিন পর। ওকে, আজ থেকেই তাহলে শুরু করি। ওকে, লেটস গো। প্রায় অনেকদিন পর সবাই আবার রিহার্সাল রুমে। জারিয়া পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে জাইনের টেক্সট নেই। জারিয়া একটা টেক্সট করে, কি খবর? 3-4 ঘন্টা পর রিপ্লাই করে জাইন। খবর ভালো, কিন্তু আমি খুব ক্লান্ত, বাই জারিয়া। জারিয়া ফোন রেখে দেয়। পরের দিন সকালে সবাই উঠে পড়ে জাইনের সাগা বাদে। দুজন ঘুমাচ্ছে। 8টা বাজে, আমাদের রিহার্সাল শুরু করতে হবে। ওকে, আমি ডাকছি। হুম, তবে একটু ভালো করে চিল্লাবি না। সব সময় দোষ তো আমার। হুম, আমার একটু কাজ আছে, আমি বাইরে থেকে আসছি। হ্যাঁ, সাইগো আসার সময় দূর নিয়ে আসিস, শেষ হয়ে গেছে। ওকে স্যার। এদিকে জেন স্বপ্ন দেখে। জেন, এটা খুব ঝাল, তুমি খেতে পারবে না। আরে ট্রাই করি। এত সোজা না। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? হুম, করছি। হেরে গেলে গান শোনাতে হবে কিন্তু। ওকে ডান, বলে এক চামচ খাই। মুখে ঝাল টের পেলে জারের দিকে তাকিয়ে থাকি। বলেছিলাম না,
খুব ঝাল ঝাল কই ঝাল তাহলে খাও খাও অবশ্যই ওকে তুমি খাও আমি তো হেরে গেলাম মনে হচ্ছে আমি পানি নিয়ে আসি তোমার জন্য জারিয়া গেলে চেন চুপ করে বসে থাকে সাগা কই থেকে যেন হাজির বলে ভাই তুই কাঁদছিস কেন জেন তাকাই আর কিছু বলতে পারে না সাগা বলে যেটা লাগবে ভাই খা নে খা বলে জোর করে খাইয়ে দেয় জেন মুখ সরালে সাগা থুতনি ধরে খাইয়ে দিতে থাকে সাগা বলে তুই তোর ফ্যানের কাছে হেরে যাবি কাম অন ম্যান জেন মাথা নাড়িয়ে না বলে আর না ওকে ওকে পানি চাই জেন আবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সাগা বোতল বের করতে গিয়ে বলে ও আমি তো পানির বোতল গাড়িতে ফেলে এসেছি বলে হেসে দেয় কুত্তা সাগা পানি দে জেন সাগাকে মারতে লাগে সাগা দৌড়তে থাকে রেন চমকে যায় জেন চোখ বন্ধ করে পানি পানি বলে চিল্লায় রেন আশেপাশে তাকায় পানির বোতল নিয়ে জেনের মুখে ঢেলে দেয় জেন চমকে উঠে তাকিয়ে বলে হোয়াট ম্যান ঘুমের ভিতর পানি বলে চিল্লাচ্ছিলি তাই তো পানি দিলাম জেন তাকিয়ে দেখে সাগা মরার মতো ঘুমাচ্ছে আসলে দোষটা তোর না দোষ এই শয়তানের বলে এক লাথি মারে সাগা মাটিতে পড়ে যায় সাগা চমকে তাকায় উফ আরে আমি কি করেছি পানি চাইলে পানি দিতে পারিস না আরে তুই কখন চাইলি ভাই স্বপ্নে আমার তো ঝাল লাগছে পানি দিতে বলছি আর গাড়িতে ইচ্ছে করে পানির বোতল রেখে এসেছিস হ্যাঁ আরে এতে আমার কি দোষ স্বপ্ন তো তুই দেখেছিস আর আমি যে পানি পানি বলে চিল্লাচ্ছি হ্যাঁ চিল্লাচ্ছিলি এই জন্যই তো পানি দিলাম আচ্ছা একটা কথা বল কিসের এত ঝাল আরে ওই যে আমি ওর সাথে বলতে গিয়ে চুপ হয়ে যায় সাগা নিচ থেকে বিছানাতে উঠে জেনের মুখের কাছে আসে মরেন জাইনের কাছে বসে জেন দুজনের দিকে তাকিয়ে থাকে তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন খুব আগ্রহ নিয়ে সাগা জিজ্ঞেস করে ওকে ভাই ও কে ও ওই যে বললি ওর সাথে ও হো 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 ও ও হলো রেইন রেইন ভাই আমি ওর সাথে একটা চ্যালেঞ্জ করেছি ঝাল খাওয়ার হেরে গেলে গান শোনাতে হবে হ্যাঁ সুন্দর সুন্দর লাগছিল তোর গান গাইতে হবে কেন আমি তো নিজেই গাইতে পারি উফ তোরা যে এত প্রশ্ন করিস সর আমি ফিরে সব বলে কথা কুড়িয়ে চলে গেল সারাদিন রিহার্সেল করে ওরা আর এদিকে জারিয়া ওয়েট করে জাইনের একটা টেক্সটের পরে জারিয়া টেক্সট করে কেমন আছো এক দুই তিন চার ঘন্টা পার হয় কোনো রিপ্লাই নেই গাইস আমি হাঁপিয়ে গেছি একটু ব্রেক চাই বলে বসে ফোন নিয়ে দেখে জারিয়ার টেক্সট জাইন টেক্সে রিপ্লাই করে ভালো আছি তুমি কি করো ভালো আছো জারিয়ার কোনো রিপ্লাই নেই তখন সাগা বলে জাইন ধর বার্গার জাইন তাকিয়ে দেখে সবাই খাচ্ছে আর রেন লাইভে গেছে যে জাইন জানে না এত কষ্ট করে স্যার বার্গার খাচ্ছিস শুধু আরে এনার্জির দরকার আছে কি এনার্জি বলে উঠে গিয়ে সাহগের থেকে খায় আর মরেনের থেকেও খায় আর এদিকে সাগা জাইনের বার্গার খেতে লাগে জাইন রেইনের থেকে নিতে গেলে রেইন বলে তোর বাগা শেষ জাইন তাকিয়ে দেখ সাগা তোর বাগারে কামড় দিয়েছে জাইন উঠে গিয়ে সাগার মুখ থেকে বার্গার টেনে নিয়ে সামনে তাকাতেই দেখে ক্যামেরা কি করছিস তুই কেন লাইভ কেমন দিলাম ভাই কিছু বল জাইন বার্গার রেখে দেয় আর দাঁত বের করে সাগার উপর ঝাঁপিয়ে পড়ে আর মারতে লাগে এভাবেই লাইভ শেষ হয় পরদিন সকালে জারি ঘুম থেকে উঠে দেখে জাইনের টেক্সট জারি রিপ্লাই করে ফ্রেশ হয় ফ্রেশ হয়ে এসে দেখে কিন্তু সিন করেছে কিন্তু কোনো রিপ্লাই নেই জারি টিভি দেখে এবং ফোন চালায় এর ভিতর হঠাৎ কালকে লাইভ চোখে পড়ে জারি মুচকি হেসেই চলেছে তার কাজ দেখে এরপর চোখ সরাতে দেখে পাশের সোফায় বসা আম্মু জারির দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে তোমার কি হলো কি দেখে তুই এত ফিকফিক করে হাসছিস এমনি একটা ভিডিও কিসের একটা মেয়ের এটা শুনে আম্মু চমকে ওঠে মেয়ের কি ভিডিও আমিও দেখব আম্মু তুমি কি গো কেন আমিও দেখব কি ভিডিও জারিয়ার সাথে একরকম জোর করতে লাগে জারিয়া বিরক্ত হয়ে ফোনে লক করে এবং আম্মু চোখের আড়াল করে ফোনে রিফ্রেশ মারে আর মনে মনে ভাবে প্লিজ ইস্কার ভিডিও না কোনো মেয়ের ভিডিও যেন আসে একটা জিনিস দেখাতে এত লেট নেটের প্রবলেম হয়তো নাকি বলতে একটা মেয়ের ভিডিও আসে
তাও টিকটক, এই এই ভিডিও, আমো ভিডিও দেখতে লাগে। জারিয়ার কি সৌভাগ্য, সে ভিডিওতে মেয়েটা আবার প্রেমের কথাই বলছে। ওর মা শুনে জারিয়ার দিকে বিরক্ত চোখে তাকায়। এখানে হাসির কি আছে? আমার হাসি আসছে, আমি কি করতে পারি? জারিয়া উঠে চলে গেল। জারিয়ার আজ প্রোগ্রাম, তার মোটামুটি সব প্রস্তুতি নিয়ে মেকআপ নিয়ে হচ্ছে না গ্রিম রুমে বসে। এদিকে সারাদিন জারিয়া জাইনের অপেক্ষায় ছিল। জারিয়া জানে না আজ তার প্রোগ্রাম। এদিকে জাইন মেকআপ নিচ্ছে, এর মাঝে জারিয়ার টেক্সটের নোটিফিকেশন আসে যে সকালে করেছিল জারিয়া। জাইন রিপ্লাই দিতে জারিয়া সিন করে, আমি তোমার টেক্সটের অপেক্ষা করছিলাম। আচ্ছা, তুমি কি সব সময় অনলাইনে থাকো? হ্যাঁ, থাকতে হয়। কেন? পৃথিবীতে সবার একটা স্পেশাল মানুষ বা ভালো লাগার মানুষ থাকে, যার একটা খবরের জন্য বা তাকে একবার দেখার জন্য সারা দিন কেন সারা জীবন অপেক্ষা করা যায়, আর মনে মনে সেই মানুষটাকে আশা করা যায়। কথাগুলো মাথার উপর দিয়ে গেল। কোন স্পেশাল মানুষ আছে তোমার? হ্যাঁ। রিয়েলি? কে? কেন তুমি? জেন চুপ হয়ে যায় কিছু সময় পর, বলে কি চুপ কেন? জারিয়া, আমার একটা প্রোগ্রাম আছে, আজ পরে কথা হবে, বাই, বলে সাথে অফলাইন হয়ে গেল। জাইনদের প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়, ওরা সবাই খুব খুশি। রাতে সবাই গ্রুপ পার্টি করে। সেদিন জাইন আর জারিয়ার সাথে কথা বলেনি বা জারিয়া জাইনকে টেক্সট করেনি। কয়দিন জারিয়ার সাথে জেনের খুব একটা কথা হয়নি, জেন অল্প কথা বলতো। তিন চার দিন পর সাহক সবাইকে নিয়ে গ্রুপ মিটিং করে জাইনে যাওয়ার ব্যাপারে, আর এরপর এটা তারা ভার্চুয়াল জগতে পোস্ট করে এবং জানে দুই সপ্তাহ পর তারা এই কনসার্টের জন্য যাবে চাইনাতে। পোস্ট দেখে জারিয়া জাইনকে টেক্সট করে, তোমরা এবার দুইবারের মতো চাইনাতে যাচ্ছ, শুনে ভালো লাগলো। ঘন্টা দুই দিন পর জাইন টেক্সট সিন করে, কিন্তু কোনো রিপ্লাই করে না। সবাই শুরু করে প্রস্তুতি। জারিয়া প্রতিদিন একটা দুটো টেক্সট করে। জাইন এই ব্যস্ত সময়ের মাঝে যখন সময় পায় জারিয়া টেক্সটে রিপ্লাই করে, আবার কিছু করে না। এইভাবে তিন দিন গেল। জারিয়ার কাছে খারাপ লাগতে লাগে। কিছুদিন পর জাইন জারিয়ার টেক্সটের রিপ্লাই দেয় বন্ধ করে দেয়। জাইন খুব ব্যস্ত হয়ে যায়, আর জারিয়ারও মন খারাপ দিনে দিনে বেড়ে যায়। জারিয়া ভাবে সেদিন জাইনকে স্পেশাল মানুষের কথা বলাতে জাইনের টেক্সটের রিপ্লাই দিতে চায় না সহজে। কদিন পর যখন জাইন টেক্সট দেখাই অফ করে দেয় আর দেখলেও রিপ্লাই দেয় না, আবার জাইনকে নিয়ে অনেক কথাই জারিয়ার মাথা ঘুরছে। নাকি জাইনকে সেদিন হাক করতে দেয়নি বলে সে আমাকে ইগনোর করছে, হয়তো এর জন্যই জাইন ওর সাথে কথা বলছে না, এমন কি হলো জারিয়া বুঝতে পারছে না। জারিয়া জাইনকে টেক্সট না করে সরাসরি ফোন দেয়। জাইন গানে ব্যস্ত থাকায় সে কল দেখে কেটে দেয়। জারিয়া আবার কল দেয় জাইনকে, আবার কেটে দেয়। এবার জারিয়া টেক্সট করে, তুমি আমাকে ইগনোর করছো কেন? জাইন টেক্সট সিন করে না। কিছু সময় জারিয়া ওয়েট করে, যখন দেখে জাইন টেক্সট সিন করেনি জারিয়া আবার কল দেয়। জাইন ফোনটা আবার কেটে দেয়। জারিয়া একটু রাগ হয়, সে আবার কল দেয়। জাইন একটু বিরক্ত নিয়ে কলটা আবার কেটে দেয়, কিন্তু জারিয়া আবার টেক্সট করে। আমাকে এভাবে ইগনোর করার কোনো মানে হয় না, দুই মিনিট কথা বললে কি এমন ক্ষতি হবে তোমার? কিছু সময় অপেক্ষা করে, কিন্তু জাইন সিন করে না। জারিয়া একটা ভয়েস ক্লিপ দেয়, তোমার কি আমার কোনো কথায় খারাপ লেগেছে? তুমি কষ্ট পেয়েছো? তুমি একবার কথা বলো, আমার কলটা অন্তত রিসিভ করো প্লিজ জাইন। জারিয়া সিন করে এবং অপেক্ষা করে। কিছু সময় যাওয়ার পর জারিয়া দেখে কোনো রিপ্লাই আসেনি বা সিন হয়নি। জারিয়া আবার কল দেয়। জেন সিন করে রেখে দেয় টেক্সটগুলো, কিন্তু পড়ে না। জারিয়া আরো রেগে যায়, সে টেক্সট আবার করে, তুমি সিন করছো কিন্তু কথা বলছো না কেন? এবারে কোনো রিপ্লাই নেই। জারিয়া রেগে আবার কল দেয়, কিন্তু এবার জারিয়া খুব রেগে যায় আর ফোন কেটে ফোন অফ করে রেখে দেয়। তোমার কি আমার কোনো কথায় খারাপ লেগেছে? তুমি কষ্ট পেয়েছো? তুমি একবার বলো, আমার কলটা অন্তত রিসিভ করো প্লিজ জাইন। জারিয়া ভয়েসটি সেন্ড করে এবং অপেক্ষা করে। কিছু সময় যাওয়ার পর জারিয়া দেখে কোনো রিপ্লাই আসেনি বা সিন হয়নি। জারিয়া আবার কল দেয়। জেন সিন করে রেখে দেয় টেক্সটগুলো, কিন্তু পড়ে না। জারিয়া আরও রেখে যায়। জারিয়া টেক্সট করে আবার, তুমি সিন করছো কিন্তু কথা বলছো না কেন? এইবারও কোনো রিপ্লাই নেই। জারিয়া রেগে আবার কল দেয়। জেন ফোন কেটে ফোন অফ করে দেয়। জারিয়া আবার ট্রাই করে আর বোঝে জেন অফলাইনে চলে গেছে। জারিয়া আবার টেক্সট করে, একটা কান্নার ইমোজি দেয় এবং বলে, এমন কী দোষ করলাম যে তুমি আমার রিপ্লাই দিলে না এবং অফলাইনে চলে গেলে? ঘণ্টাখানি পর জেন নিজের গানের ড্যান্স রিহার্সেল করা মাত্র বসে।
সাগা এসে পানির বোতল ধরিয়ে দেয়। হুম, এটা একদম ঠিক আছে। তবে আমার মনে হয় যদি আরো কিছু ছেলে তোর পিছনে দেওয়া যায় ব্যাপারটা খুব ভালো হয়। আমিও তাই ভাবছি, স্টেজে একদম একা পারফরমেন্স একটু টাফ হবে আমার জন্য। ওকে, আমাদের টিমে যারা পিছনে ডান্স করে তাদের কজন নেই? আমি এখন খুব হাঁপিয়ে গেছি। ওকে, তুই রেস্ট কর, আমি ওদের নিয়ে এই ডান্স প্র্যাকটিস করাই, পরে আয় তুই। থ্যাংকস ব্রো। জাইন একটু শুয়ে তারপর কি মনে হলো উঠে ফোন ওপেন করে। অনলাইনে গিয়ে দেখে জারিয়ার টেক্সের নোটিফিকেশন। জেন টেক্সগুলো দেখছিল। জারিয়ার ভয়েসটা শুনতেই সাগা আসে। জেন চমকে তাকায়। সাগা বলে, তোকে সব রিয়াকশন রুমে ডাকছে। ও ওকে চল। জেন ভয়েসটা না শুনে চলে গেল। তুই কি রিহার্সাল করতে পারবি? হ্যাঁ পারবো। ওকে, আমি এদের মোটামুটি ঠিক করে দিয়েছি, তুই ওদের সাথে এগুলো ঠিক করে নে। জেন ফোন রেখে আবার শুরু করে রিহার্সাল। জারিয়ার ঘন্টাখানেক দেখে জেন টেক্সট সিন করছে কিনা। জারি আবার টেক্সট করে কিন্তু জেন টেক্সট সিন করে না। জারি ফোন দেয়। জেনের কানে রিংটোনের শব্দ আসে কিন্তু সে রিহার্সাল ছেড়ে যায় না। জারি আবারও ফোন দেয়, জেন তাও ধরে না। রাত 3:30 বাজে, জারি আবার ফোন দেয়। জারি ঘুমায়নি, জেনকে ফোন দিচ্ছে আবারও। ফোনের শব্দে সাগা বিরক্ত হয় আর বলে, কে এত ফোন দিচ্ছে জেন, আমার বিরক্ত লাগছে। জেন রিহার্সাল থামিয়ে গিয়ে ফোন ধরে বাইরে যাই। কি সমস্যা তোমার? তোমার কি হয়েছে? তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি কখন থেকে তোমাকে টেক্সট করছি, সিন করছো, বাট রিপ্লাই করছো না। ফোন দিচ্ছি, ফোন ধরছো না, আবার কেটে দিয়ে অফলাইনে যাচ্ছ। আমাকে এত ইগনোর করার কারণ কি চাই? আমি এখন খুব ব্যস্ত। ব্যস্ত তুমি আগেও ছিলে, কিন্তু এখন কি এমন ব্যস্ত যে তুমি 2 মিনিট কথাও বলতে চাও না? এমন তো আগে হয়নি। তোমাকে আমি সব বিষয়ে এক্সপ্লেন করার প্রয়োজন মনে করছি না। তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? এমন কি করেছি আমি? উফ, আমি বিজি জারিয়া বলে ফোন কেটে দেয়। জারিয়ার রাগে বোম হয়ে যায়। জেন রিহার্সাল রুমে ঢুকে ফোন রেখে শুরু করবে রিহার্সাল। এমন সময় আবার ফোন দেয় জারিয়া। সাওকে বাই রেগে যাই। উফ, এতবার ফোন আসছে কেন তোর? পরশু আমাদের প্রোগ্রাম, একটু সিরিয়াস হও, ফোনটা সাইলেন্ট করতে পারছিস না? আর এত কে ফোন দেয় তোকে? জেন কোনো কথা না বলে ফোন নিয়ে বাইরে গেল। তুমি সোজা কথা বোঝো না, আমি বলছি আমি বিজি আছি, সমস্যা কি তোমার? তোমার কি সমস্যা? 2 মিনিট কথা বলতে পারছো না? 2 মিনিট কথা বললে এমন কি ক্ষতি হবে তোমার? নাকি এখন আর কথা বলতে ভালো লাগে না আমার সাথে? জারিয়া, তুমি কিন্তু অতিরিক্ত বলছো। তাহলে কেন আমার সাথে কথা বলছো না? তোমার সমস্যা কি? সেদিন আমি তোমার কাছে বলেছিলাম তুমি আমার কাছে স্পেশাল, এটাতে কি তোমার রাগ? নাকি বাংলাদেশে এসে তোমাকে আমি সেদিন সবার সামনে আমাকে হাক করতে দেইনি, এটা তোমার রাগের কারণ? জাইনের মাথায় রক্ত উঠে যায়, রাগে তার চোখ মুখ লাল হয়ে যায়। জেন চিল্লিয়ে বলে, হোয়াট, দিস ইজ টু মাচ, ব্লাডি হেল, তুমি আর কখনো আমাকে ফোন দেবে না, আর যোগাযোগ করার চেষ্টাও করবে না বলে ফোন কেটে সাথে সাথে ব্লক করে দেয়। জারিও খুব রেগে যায় এবং বিছানাতে লাথি দেয় এবং বালিশ মুখে চাপা দিয়ে কান্না শুরু করে। জারিয়া সারা রাত ঘুমোয় না, পরদিন সকালেও ঘর থেকে বের হয় না। আম্মু দেখে জারিয়ার দরজা বন্ধ। আম্মু অনেক ধাক্কা দেয় কিন্তু জারিয়া খোলে না, শুধু বলে, মা তুমি যাও, আমার ভালো লাগছে না। এইভাবে বেশ কিছুদিন পার হয়। জারিয়া কলেজে যায় না, বাড়ির কারোর সাথে তেমন কথা বলে না, টিভি দেখে না। জাইনরা চাইনাতে প্রোগ্রামে যায়, ওরা কনসার্ট করে, ফ্যান মিটিং করে, জারিয়া সেগুলো দেখে। জেন বেশ হাসি খুশি আছে, সে তার ফ্যানদের সাথে কথা বলছে, হাত ধরছে। তাকে দেখে মনে হচ্ছে না যে তার কোনো খারাপ লাগা আছে। 1 মাস পার হয়। জারিয়া ধীরে ধীরে ওর ভুল বুঝতে পারে যে ঠিকই তো, সে একজন সেলিব্রিটি, সে সবসময় ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। ওর সাথে এভাবে কথা বলা হয়তো জারিয়ার উচিত হয়নি। জারিয়ার খুব কষ্ট লাগে, সে জাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু পারে না। জাইন যে জারিয়াকে ব্লক করে রেখেছে। জারিয়া জাইনে অফিসিয়াল ছবিগুলোতে কমেন্ট করতো, এই ভেবে যে জাইন যদি কমেন্ট দেখে জারিয়া আশা করতো ওর যেন লাইভে আসে। এমন ভাবতে ভাবতে একদিন ওর লাইভে আসে, জারিয়া কমেন্ট করে। জাইন দেখে ঠিকই কিন্তু কমেন্ট পড়ে না। জারিয়া ভাবে, আমার কমেন্ট কি সে পড়ছে না নাকি দেখতেই পায়নি? আবার একদিন যখন লাইভে আসে সেদিন সাহক কমেন্ট পড়ে। জারিয়া ফ্রম বিডি। এটা শুনে জাইনের মুখে আগে যে হাসি আসতো সেটা এখন নেই। এটা দেখে জারিয়ার চোখে পানি চলে আসে। এভাবে আরও কয়েক সপ্তাহ যায়। যখন ওরা লাইভে আসে জারিয়া কমেন্ট করে কিন্তু জাইন দেখেও না দেখার ভান করে থাকে। এদিকে জারিয়ার রেজাল্ট বের হয়। জারিয়াকর বাবা 2nd ক্লাস পাওয়ার জন্য খুব বকে। জারিয়াকে যেন সব দিক দিয়ে কষ্ট ঘিরে রেখেছে, কিছুই ভালো লাগতো না ওর। আরও 1 মাস পার হয়।
জারিয়া এখন মায়ের ফোন ধরে না, রিয়ার ফোন ধরে না। আমু ভাবে এই কয়েক মাসে জারিয়া কেমন যেন হয়ে গেল। জারিয়া বসে বসে জেনের ছবিগুলো দেখে সব সময়। ভিতর থেকে নিজেকে খুব একা ফিল করছিল সে। আম্মু একদিন তার ঘরে আসে। জারিয়া বিছানাতে বসে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জারিয়া, জারিয়া, মাথায় হাত দিতে জারিয়া চমকে ওঠে। আম্মু, তুমি কিছু বলবে? কি ভাবছিস? কিছু না আম্মু, একটু বসো না পাশে প্লিজ। আম্মু বসলে জারিয়া আম্মুর কোলে মাথা দেয়। আম্মু মাথায় হাত বুলিয়ে দেয়। তুই ঠিক আছিস জারিয়া? হ্যাঁ, এমন প্রশ্ন করছো কেন? কয়েক মাসই তুই যেন কেমন হয়ে গেছিস জারিয়া। আমি আবার কি হলাম? বাবার উপর কি রেগে আছিস? দেখ মা, তোর বাবা তোদের খারাপ চায় না। বাবা এত কষ্ট করে তোদের জন্য, তুই যদি খারাপ রেজাল্ট করিস বাবা তো কষ্ট পাবে, তাই না? দেখ জারিয়া, তুই যদি ফার্স্ট ক্লাস না পাস তাহলে তো বাবাকে তুই কষ্ট দিস না জারিয়া, বাবা তোকে অনেক ভালোবাসে মা। জারিয়ার চোখে পানি আসে, এই জন্য না যে বাবা তাকে বকেছে, তার চোখে পানি আসছে এই জন্য যে একটু ভুলের জন্য জাইনোকে ছেড়ে চলে গেল আর ভুলেও গেল। এর ভিতর মাই ফোন দেয়। আমু জারিয়ার ফোন দেখে, ফোন রিসিভ করে লাউডে দেয়। হ্যালো জারিয়া, তুই ফোন ধরছিস না কেন? কথা বল জারিয়া। বল। তুই কি রে, কবে থেকে ফোন দিচ্ছি? ঠিক আছিস তুই? হ্যাঁ। তোর মন খারাপ মনে হচ্ছে? কই না তো। মনে হচ্ছে তোর মন খারাপ? তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস জারিয়া? না রে। আমি তোর সাথে দেখা করব। না রে। না কি মাহি, কোথায় আসতে হবে বলো, আমি জারিয়াকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম আন্টি, আপনি পাশে ছিলেন, আমি বুঝিনি, সরি। আসলে ওকে ব্যাপার না, তুমি শুধু জায়গাটা বলো। আপন রেস্টুরেন্টে। উফ আমু, তোমার যেতে হবে না। ওকে তাহলে তুই যা। ওকে ওকে মাহি। ওকে আজ তাহলে দেখা কর। আজ না, বলতে আমু তাকাই। জারিয়া লাউড অফ করে বলে, ওকে ওকে করব, বাট আজ রেস্টুরেন্টে না, তুই আবার বাসে আই। না, তাহলে তুই আয় আমার বাসে। কিন্তু তুই যদি না আসিস আর কথা নেই তোর সাথে, মনে রাখিস। ওকে, বিকালে আসবো আমি। আই লাভ ইউ জান। ওকে, আই লাভ ইউ টু, বলে ফোন রাখতে আমু অদ্ভুত নজরে তাকাই। কি? না কিছু না, বলে চলে যায়। বিকেলে জারিয়া মায়ের বাসায় গেল। অনেকদিন পর জারিয়া বাড়ি থেকে বাইরে বের হলো। নক করতে ভাই দরজা খুলে জারিয়াকে দেখে স্তম্ভিত হয়ে যায়। জারিয়ার মুখ শুকনো, চোখের নিচে কালি পড়েছে। এ কি হাল করেছিস নিজে? আয় ভিতরে আয়, আগে বল কি খাবি। কিছু না রে, বল কেমন আছিস? আমার কথা বাদ দে, তুই বল কি হয়েছে তোর? কিছু হয়নি রে। দেখ জারিয়া, আমি তোর ছোটবেলার বান্ধবী, অন্তত আমার কাছে কিছু লুকোস না। বল কি হয়েছে, আঙ্কেলকে কিছু বলেছে রেজাল্টের জন্য? একটু রাগ করেছে, এর থেকে বেশি কিছু না। তাহলে কি হয়েছে জানিয়া, তোর এই অবস্থা কেন? চার পাঁচ মাস তুই আমার সাথে দেখা তো দূরের কথা, ফোনটাও ধরিসনি। আচ্ছা ওয়েট, তোর না জায়নের সাথে কথা হয়? জায়ন কি তোকে কিছু বলেছে? জারি এবার আর নিজের আবেগ নিজের ভিতর রাখতে পারে না, সে ভাইকে জড়িয়ে ধরে অজোরে কান্না শুরু করে। মাই বুঝতে পারে জায়নকে নিয়ে কিছু হয়েছে। চুপ কর, আমার দিকে তাকা, বল কি হয়েছে জায়নের সাথে তোর? জারিয়া সব খুলে বলে, আসলে সেদিন কি কি হয়েছিল এবং সে বাংলাদেশে এসেছিল এবং ওর সাথে কি কি হয়েছে সব বলল। জারিয়া, জানি না আমার এই পরিস্থিতিতে এটা বলা ঠিক হবে কিনা, কিন্তু তে তো হলো, শোন, আমি তোকে বলেছিলাম তুই নিজেকে শক্ত কর, নিজের মনকে শক্ত করে রাখিস। সেলিব্রিটিটা এমনই হয়, আমি জানতাম এই দিনটা আসবে। বলেছিলাম ওকে যেন ভালোবেসে ফেলিস না, তুই আমার কথা সেদিন হেসে উড়িয়ে দিয়েছিলি। নিজের বুকে হাত রেখে বলতে পারবি তুই জায়নকে ভালোবাসিস না? আমি কি করব, আমি এক মুহূর্ত ওর সাথে কাটানোর স্মৃতি ভুলতে পারছি না, ভুলটা হয়তো আমারই ছিল। কি করব এখন আমি, আমি সত্যি হয়তো ওকে অনেক ভালোবেসে ফেলেছি। জারিয়া, ভুলে যাস না সে একজন সেলিব্রিটি, তোর ভালোবাসার ও দাম দেবে না। এমন অনেক মেয়ে আছে যে তাকে নিজের সব দেওয়ার জন্য প্রস্তুত। তুই এগুলো বাদ দে, নতুন করে জীবন শুরু কর, চেষ্টা কর ওকে নিজের ব্রেন থেকে ছেড়ে ফেলার। ওরা আরো অনেক গল্প করে। ওকে আজ উঠি, রাত হয়ে গেছে, তুই সময় করে আসিস আমার বাসায়। ও হ্যাঁ, 6 তারিখ ফর্ম ফ্ল্যাপের ডেট। আর জাইনের জন্মদিন। আর ভাবিস না জারিয়া, অনেক তো হলো, তুই উইশ না করলেও ওকে উইশ করার মানুষের তো অভাব নেই। ওকে, আমি সেদিন তোর সাথে দেখা করব কলেজ থেকে ফেরার পথে।
ওকে বাই জারিয়া বাসায় গেল সারা রাত মাথায় একটা জিনিসই ঘোরে কিভাবে ভুলবে ওকে আদেও কি পারবে সে ৬ তারিখে জারিয়া কলেজে যায় রিয়া জারিয়াকে অনেক জিজ্ঞেস করে কি হয়েছে জারিয়া বলে না সে সকাল থেকে ভাবছে আজ ওর বার্থডে একদিন এই সময় জারিয়া জায়েনকে নিয়ে কত কি ভাবতো কত কি করতো কিন্তু আজ জারিয়া মায়ের সাথে দেখা করে জানি তোর খারাপ লাগছে দেখ জারিয়া একদিন সব ঠিক হয়ে যাবে মাহি বিশ্বাস কর আমি শুধু একবার চাই জাইন আমার সাথে কথা বলুক আমি শুধু ওকে একটা সরি বলবো আর কোনো কথা না বলুক কিন্তু আমাকে ক্ষমা চাওয়ার একটু সুযোগ তো দি ওর কি এত ব্যস্ততার মাঝে এগুলো মনে আছে বল সেটাই আচ্ছা আমি বাড়ি যাবো রে বাই ওকে পরে দেখা হবে বাই জারিয়া বাসায় যাই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় জেনের বার্থডে পোস্টে ভরা জারি ইগনোর করার জন্য অনলাইনে যায়নি গান শুনবে কি ফোনেও তোদের গান দিয়ে ভর্তি তাই গানও শুনছে না বাইরে তাকিয়ে শুয়ে আছে সন্ধ্যায় বাবা আসে জারিয়া কোথায় ঘরে ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে সে কি আমার উপর এখনো রেগে আছে জানি না তুমি কিছু করো মেয়েটাকে এইভাবে ভালো লাগছে না আমার জেমিয়া কি করছে পড়ছে ওকে কাল তাহলে একটা পিকনিক প্রোগ্রাম করি খুব ভালো হয় বাচ্চারা তো বাইরে যায় না অনেকদিন ঠিক আছে ম্যাডাম কাল অফিস বন্ধ কাল সবাই মিলে ঘুরতে যাব সিলেটে আমি জারিয়াকে বলে আসি না না ওর জন্য সারপ্রাইজ থাকে এটা রাতে ওরা লাইভে আসে সবাই খুব খুশি জাইনো সবাই কমেন্ট করছে উইশ করছে জারিয়া শুধু টেক্সটগুলো দেখছে কিন্তু একটাও কমেন্ট লাইক কিছুই করেনি দেখতে দেখতে জারিয়া একসময় ঘুমিয়ে যায় ভোরে এসে মা ডাকে জারিয়া জারিয়া বলে জারিয়া ঘুম থেকে চমকে উঠে ঘড়িতে তাকিয়ে দেখে ৫টা বাজে কি হয়েছে মা আরে এক্ষুনি আমাদের বের হতে হবে তোর বাবার সাথে আমি তোর জামা বের করে দিচ্ছি জারিয়া চমকে যায় আলমারিতে জারিনার ছবি আছে নামও আমি বের করছি জারিয়া কোনো প্রশ্ন না করে রেডি হয়ে গাড়িতে ওঠে এবং সকাল ১০টা বাজতে বাজতে ওরা চট্টগ্রামে চলে যায় জারিয়া বাইরের দিকে তাকায় আমরা কোথায় আসলাম আমু জারিয়া চোখ বেঁধে দেয় আমু কি করছো তুমি বাবা বলে আমার হাত ধর জারিয়া বাবার হাত ধরে জারিয়ার কানে আওয়াজ আসে পানির শব্দ পাখির ডাক কি হলো বুঝলাম না কোথায় এসেছি আমরা বাবা বলল একটু দাঁড়াও বলছি বলে হাঁটতে হাঁটতে থেমে গেল আমরা কি চলে এসেছি হুম হুম বলে চোখের বাঁধন খুলে দেয় জারিয়া তাকিয়ে চুপ হয়ে যায় সারপ্রাইজ কিন্তু জারিয়ার মুখে হাসি নেই কি রে তুই খুশি হসনি আমরা এটা কোথায় এসেছি তুই ভুলে গেছিস এটা মাধবকুণ্ড আমরা মাধবকুণ্ড এসেছি থ্যাংকস বাবা তোকে সারপ্রাইজ দেবো বলে কিছুই বলিনি কিন্তু দেখে মনে হচ্ছে তুই খুশি না আম্মু কি যে বলো আমার এখানে আসার কত ইচ্ছে ছিল তুমি জানো কত সুন্দর এটা তাই না জেমিয়া বলে আমারও খুব ভালো লাগছে চলো আপু বলে জারিয়ার হাত ধরে পাড়ের কাছে যাই যাক এতদিন পর মেয়েটাকে হাসতে দেখলাম এদিকে জাইন শুয়ে শুয়ে পুরনো ছবিগুলো দেখতে থাকে বাইরে থেকে জাস্ট ওয়ান ডে গানটা জাইনের কানে আসে আর হঠাৎ সেই সময় জারিয়ার ছবি সামনে আসে ছবিটা দেখতেই জাইনের ভিতরটা কেমন মোচড় দিয়ে ওঠে আমি জারিয়াকে কেন ভুলতে পারছি না আজ আমার জন্মদিন সে কি আমাকে উইশ করেছে বলে ওদের লাইভ রিপ্লাইগুলো দেখে জাইন অনেক সময় নিয়ে দেখে এত এত কমেন্ট জাইন বিরক্ত হয়ে যায় সে খুঁজতে থাকে একসময় সে ধৈর্য হারিয়ে ফেলে তাছাড়া জাইন খেয়াল করেছে জারিয়া ওদের লাস্ট কয়েকটা লাইভে কোনো কমেন্ট করেনি সে জারিয়ার কোনো কমেন্টও দেখেনি জারিয়া নিচে নিচে ভাবে আমি জারিয়ার সাথে এটা কী করলাম সেদিন এত খারাপ ব্যবহার করে ফেলেছে ওর সাথে না না ওকে একটা সরি বলার দরকার সে কীভাবে জানবে যে আমি ব্যস্ত আমার তো বুঝিয়ে বলার দরকার ছিল ভুলটা তো আমারই জেন হোয়াটসঅ্যাপে যায় এবং জারিয়ার ব্লক খোলে জেন ভাবে সে তাকে কি টেক্সট করবে কি বলবে সে কি ভাবে তাকে নানান প্রশ্ন মাথায় ঘুরছে তার নিজের মনকে শান্ত করতে না পেরে জেন জারিয়াকে টেক্সট করে জারিয়া আমি বলছি জারিয়া আই এম সরি সেদিনের ব্যবহারের জন্য আসলে আমার রাগ এত উঠতো না যদি তুমি সেই কথাটা না বলতে জারিয়া আমি জানি সব জায়গার কালচার এক না তুমি আমাকে হাক করো না এই জন্য আমি তোমার সাথে কথা বলছি না এটা ভুল জারিয়া আমি সত্যি অনেক বেশি ব্যস্ত ছিলাম সারাদিন রিহার্সাল করে আমি এত ক্লান্ত হতাম যে বিছানায় পড়া মাত্রই ঘুমিয়ে পড়তাম আমি সেই কারণেই তোমার সাথে কথা বলি না এটা ঠিক না আর জারিয়া সেদিন তুমি এতবার ফোন দিচ্ছিলে
আর ছাওক আমার সাথে একটু খারাপ ব্যবহার করেছিল, এই জন্য আমার একটু রাগ হয়েছিল। তারপর আবার তোমার এই কথাগুলো শুনে সত্যি আমার খুব রাগ হয়েছিল। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। আমি জানি আমার এমন কথা বলা ঠিক হয়নি, কিন্তু আমি তোমাকে খুব মিস করছি। আসলে তুমি আমার ভালো ফ্রেন্ড, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে, কিন্তু দেখেছি তুমি এখন আর আমার কোনো পোস্ট বা লাইভে কমেন্ট করো না। তাহলে কি তুমি আমাকে ভুলে গেছো জারিয়া? আমি আবারও বলছি সরি জারিয়া। এদিকে জারিয়া ঝর্ণার ধারে একটি ঢিবির ছোট পাথরের উপর দাঁড়িয়ে ছবি তুলছিল। এর ভিতর নোটিফিকেশন আসে। জাইনের নাম দেখতেই জারিয়া চমকে যায়। সে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যায়, গিয়ে জাইনের টেক্সটটা পড়তে লাগে। জারিয়া খুব খুশি হয় এবং পড়তে লাগে। পিছন থেকে জেমিয়া জারিয়াকে চেপে ধরতে জারিয়ার হাত ফসকে ফোন পড়ে যায় পানিতে। জেমিয়া বলে চিল্লিয়ে গরম চোখে তাকায় এবং তাড়াতাড়ি সেখান থেকে নিচে পানিতে নেমে যায়। জেমিয়া কান্না করে, আমও দৌড়ে আসে। দেখে জারিয়া বুকখানি পানিতে এমে পাগলের মতো কি যেন হাত রাখছে পানির নিচে। কি হয়েছে জেমিয়া? জেমিয়া বলে, আপু আমাকে বকেছে। বাবা দৌড়ে আসে। জারিয়া কি খুঁজছিস জারিয়া? জারিয়া কান্না করছে আর খুঁজে চলেছে। বাবার ভয় লাগে, এই জন্য উনিও নেমে পড়ে পানিতে। জারিয়া? জারিয়ার কোনো হুঁশ নেই, সে খুঁজতে আছে। বাবা জারিয়ার হাত ধরে নিচের দিকে ঘোরায় আর বলে, জারিয়া কি খুঁজছিস? আমার ফোন। তুমি কি পাগল হয়েছ? এত সরতে তুমি পাগলের মতো ফোন করছ? না বাবা, এখানে আছে বলে খুঁজতে গেলে বাবা জারিয়াকে জোর করে পানি থেকে উঠায়। জারিয়া কাঁদতে থাকে। জারিয়া কারোর সাথে কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসে কাঁদে। আব্বু আম্মু জেমিয়া কান্না থামিয়ে আর না করে গাড়িতে করে সোজা ঢাকা ফিরে গেল। অনেক রাত হয়ে গিয়েছিল। জারিয়া কারোর সাথে কোনো কথা না বলে সোজা ঘরে গিয়ে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। আম্মু কিছু বলতে গেলে বাবা থামিয়ে দেয়। জারিয়ার মাথায় সেই টেক্সটটা ঘুরছে, দেখ সরি বলে কি লিখেছিল। সে কি আমার সাথে কথা বলতে চায় নাকি অন্য কিছু? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে জাইর ঘুম ভেঙে ফোন চেক করে, কিন্তু দেখে জারিয়া শুধু সিন করে রাখছে, কোনো রিপ্লাই দেয়নি। জাইনের মনটা খারাপ হয়ে গেল। পরদিন সকালে জারিয়া উঠে ঘুমের ভিতর ফোন খুঁজে। জারিয়া চোখ খুলে বলে, উফ আমার ফোন কই বলে বিছানার বালিশ কাঁথা কোল বালিশ সব ফেলে দেয় মেঝেতে। হুট করে মনে হয় সেটা তো নেই। জারিয়ার চোখে পানি আসে, কারণ মানুষের অভ্যাস এত তাড়াতাড়ি ছাড়ে না। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে যায়, কারোর সাথে কোনো কথা বলে না, কারোর দিকে তাকাচ্ছে না। জেমিয়া এসে জারিয়ার হাত ধরে, জারিয়া জেমিয়ার দিকে তাকায়। জেমিয়া বলে, আপু আমি বুঝিনি, সত্যি আমি সরি আপু। জারিয়া কিছুই বলে না। জেমিয়া আবার বলে, তুমি আমার শোনা আপু, সরি আপু। জারিয়া জেমিয়ার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দেয়। এরপর খাবার শেষ করে জারিয়া ঘরে ল্যাপটপ নিয়ে বসে, কিন্তু কতক্ষণ তা সময় কাটাবে? আর তাছাড়া সেই ফোনে ওর কত ভালো খারাপ মুহূর্ত জড়িয়ে ছিল, জাইনের সাথে তার তোলা কত ছবি ছিল, আরও কত কি। ফোনের কথা মাথায় আসলে জেরের কষ্ট লাগছে। রাত 8টা বাজে, জেরের ঘর অন্ধকার করে জানলার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে বাইরে। পিছন থেকে বাবা এসে কাঁধে হাত দেয়, আম্মু লাইট অন করে। জারিয়া পিছন ফিরে তাকায় এবং বিছানাতে গিয়ে বসে। বাবা ইশারায় বলে, লাইট অফ করে দাও। আম্মু লাইট অফ করে দিল। বাবা গিয়ে জারিয়ার পাশে বসে। আম্মু দরজার কাছে দাঁড়িয়ে থাকে। জারিয়া তোমাকে অনেকদিন ধরে এমন দেখছি। জারিয়া আমি তোমার বাবা, আমি তোমার ভালোর জন্যই কথা বলি। দেখো আমি যখন অফিসে যাই, আমার ম্যানেজার যখন আমাকে জিজ্ঞাসা করে, স্যার আপনার মেয়ের রেজাল্ট কী, আমার বলতে কত খারাপ লাগে। আমার মেয়ে সেকেন্ড ক্লাস পেয়েছে। তুমি হয়তো এখন বুঝছো না, একদিন তুমি যখন মা হবে তখন তুমি এইগুলো বুঝবে। আর ফোনের ব্যাপারে কি বলবো জারিয়া, তোমার বাবার টাকার অভাব নেই মা, সে ফোনের জন্য মন খারাপ করো না, আমি তোমাকে ফোন কিনে দেব। সত্যি আব্বু, কবে দিবে? ফোনের কথা শুনতে জারিয়ার কথা সুর পাল্টে যায়। আব্বু আমার আগে সিমটা তুলে দাও। আমি কি বলেছি দেব না? তুই আমার মেয়ে জারিয়া। আমি একটা কথা বলি জারিয়ার বাবা, তোমার মেয়েকে এখন ফোন কিনে দেওয়া দরকার নেই। কেন মা, আমার ফোন লাগবে। এখন তোমার ফোন লাগবে না জারিয়া, তোমার আর 2 মাস পর পরীক্ষা, তুমি ফোন পেলে ফোনের ভেতর হারিয়ে যাও, তাই এই 2 মাস তুমি শুধুই পড়বে। এটা হয় না মা, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবো না, চ্যাট করবো না, আর আমার সিমটা লাগবে মা। সিম লাগবে না, বেশি দরকার হলে আমার ফোন দিয়ে কথা বলবে, চ্যাট করতে ইচ্ছা করলে ল্যাপটপ তো আছেই। মা প্লিজ, তুমি এমন করতে পারো না। জারিয়া আম্মু ঠিক বলেছে, মাত্র 2টা মাস। ওকে আমি তোমাকে প্রমিস করছি,
তোমার যেদিন পরীক্ষা শেষ হবে পরের দিন তুমি তোমার ফোন তোমার সিম পেয়ে যাবে প্রমিস কিন্তু বাবা তুমি জানো জারিয়া তোমার বাবা প্রমিস ভঙ্গ করে না ভালো করে পড়াশোনা করো মা তোমায় ফার্স্ট ক্লাস পেতেই হবে বলে জারিয়ার মাথায় হাত দিয়ে চলে যাই উফ আমি কি করে বোঝাবো আমি কেন সিমার ফোন চাচ্ছি উফ আল্লাহ আমায় ধৈর্য দাও জারিয়া সারা রাত ভাবে এবং ঠিক করে সে তার বাবার কথা শুনবে যেহেতু বাবা তাকে প্রমিস করেছে দুই মাস জারিয়া মন দিয়ে পড়াশোনা করে কিন্তু চাইনকে না দেখে কিভাবে থাকবে তাই ল্যাপটপে বসলে স্কাইপ ভিডিও দেখতো কিন্তু কমেন্ট করতো না আর জারিয়া মনে মনে ভেবে নিয়েছিল জাইন শুধু সরি বলতে চেয়েছিল তাকে আর কিছুই না এখন আবার হয়তো জাইন তাকে ভুলেও গেছে শুধু জারিয়া পাচ্ছে না তাকে ভুলতে জারিয়া জাইনের দেওয়া রিংটার দিকে তাকিয়ে থাকে এই দুই মাস জাইনের হৃদয়ের কোনো এক জায়গা থেকে জারিয়ার নামটা একটা দীর্ঘশ্বাস হয়ে বের হতে থাকে জাইন যদিও কাউকে তার মনের কথা বলতে পারে না কিন্তু তাও জাইন সময় পেলে হোয়াটসঅ্যাপে ঢোকে ভাবে জারিয়া কেন রিপ্লাই দিল না জাইন এখনও লাইভে গেলে জারিয়াকে খোঁজে তার একটা কমেন্ট মনে মনে আশা করে কিন্তু ভাগ্যের খেলা খুব অদ্ভুত তার দুজনে এটা ভাবে যে সে হয়তো আমায় ভুলে গেছে জাইন মাঝে মাঝে খুব আপসেট হয়ে পড়ত সবাই ভাবত হয়তো বাবার কারণে এটা সত্যি ছিল জাইন তার বাবাকে মিস করত সবাই তাকে সান্ত্বনা দিত কিন্তু জাইন ভাবত যদি এমন কেউ থাকতো যে তাকে সান্ত্বনা দিলেই জাইনের মন সেকেন্ডে শান্ত হয়ে যেত তখনই জাইন কেন যেন জারিয়াকে মিস করত ওর দেওয়া ব্রেসলেটের দিকে তাকিয়ে থাকতো জাইন সব করছিল কিন্তু সব কিছুর ভিতর নিজেকে কেমন যেন অসমাপ্ত লাগছিল জাইনের সে বুঝতেই পারছে না সে কেন এমন ফিল করছে সাহক অনেকবার জিজ্ঞেস করলেও জাইন কিছু বলে না সাকা পড়লেও জাইন কথা ঘুরিয়ে দেয় এদিকে জারিয়ার পরীক্ষা শুরু হয় বাবা মা জারিয়ার পড়াশোনা দেখে এতটুকু বুঝেছে যে সে এবার ভালো কিছু করবে জেমিয়াও ক্লাস টুতে পরীক্ষা দেয় পরীক্ষা শেষ হলো শেষ পরীক্ষার দিনে রিয়া মাহি জারিয়া এক জায়গায় হয় এই দুই মাস আমি তোর টিকিও দেখিনি ভাই তোর হাসি দেখে বোঝা যাচ্ছে তুই এবার বোর্ড স্ট্যান্ড করবি হুম তুই তো জ্যোতিষ জানো মাহি প্রশ্নপত্র হাতে পেলেই হয়েছে আমরা শুরু করতে পারি না আর চার পেজ লেখা শেষ করে ফেলে জারিয়া তুই আমার পাশে বসেছিলি বাজে কথা বলিস না তো ওই তো সত্যি বললেই দোষ যেমন পড়েছি রেজাল্ট তেমনই হবে চিন্তা করে বা ভবিষ্যৎ চিন্তা করে কি করব বল হ্যাঁ ভবিষ্যৎ চিন্তা শুধু স্কাই ব্যান্ড আসলে করব তাই না জারিয়া জারিয়ার হাসি মুখটা এক মুহূর্তে মলিন হয়ে গেল ওকে আমি যাই জারিয়া কবে দেখা হবে জানি না বিশাল একটা ছুটি ভালো থাকিস তোরা ওকে বাই রিয়া চলে গেল মাই জারিয়ার দিকে তাকিয়ে বলে জারিয়া তোর যদি যেতে তাড়া না থাকে চল আমরা রেস্টুরেন্টে বসি হুম চল ওরা রেস্টুরেন্টে যাই মাই খাবার অর্ডার করে দুটো চিকেন স্যুপ ওইটা চলে গেল তারপর বল তুই একটা ফোনও দিসনি আমাকে কেমন তুই জারিয়া বলল সবটা তুই দু মাস ফোন ছাড়া ছিলি সিরিয়াসলি কাল ফোন পাবো বাহ তবে দেখে ভালো লাগলো তুই জায়নের ব্যাপারটা থেকে বের হয়ে এসেছিস আমি কি সত্যি পেরেছি জানি না তবে চেষ্টা করেছি মনের সাথে লড়াই করার জারিয়া তোর যদি কখনো মনে হয় জায়নের মনে তোর জন্য কিছু আছে তবে যেখানে থাকিস যত ভিড়ের মাঝেই থাকিস জাইন তোকে ঠিকই খুঁজে নেবে আর যদি তা না হয় তবে ভেবে নিস তুই ওকে মনে যে জায়গাটা দিয়েছিস সেটা সে নষ্ট করে ফেলেছে হুম সেটাই জারিয়া রেস্টুরেন্ট থেকে সোজা বাড়ি যায় ঘরে দরজা খুলতে দেখি বিছানার উপর নিউ ফোন সারপ্রাইজ এটা আমার হুম জেমিয়াও বলে হ্যাপি বার্থডে আপু এটা বার্থডে গিফট না সোনা এটা আম্মু সারপ্রাইজ থ্যাঙ্কস মা এইটাতে তোর আগের সিম আছে ফ্রেশ হয়ে নে চল জেমিয়া আপু ফ্রেশ হোক জারিয়া ফাইল টেল রেখে আগে ফোন ওপেন করে এবং হোয়াটসঅ্যাপ ইনস্টল করে জাইনের নাম্বার আমি ডায়েরিটা কই যেন রেখেছি আমার ডায়েরি আম্মু আম্মু জারিয়া পাগলের মতো ডায়েরি খুঁজছিল কিন্তু কোথাও নেই আরে কি হলো আমার ডায়েরি কই কিসের ডায়েরি ও ফামো নীল রঙের ডায়েরি সেটা তো আমি তোর পুরনো বাতিল খাতাগুলোর সাথে দারণকে দিয়ে দিয়েছি বিক্রি করার জন্য জারিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এর মানে কি মা তুমি আমাকে একবার জিজ্ঞেস করবে না কেন ওটা কি দরকারি আম্মু তুমি কি করলে এটা সেটা কি বিক্রি করে দিয়েছে না নিচে তো আমি কাগজওয়ালাকে দেখলাম জারিয়া দৌড় দিয়ে লিফটে যাই নিচে গিয়ে দেখে কাগজওয়ালা চলে যাচ্ছে এই যে দাঁড়ান ও যা যা দাঁড়ান বলে কাগজওয়ালাকে ডাকে দারোয়ান বলে কি হলো আপা আপনি ডাকছেন কেন
লোকটি আসতে যাই ওর ডালের ভিতর পাগলের মতো সেই ডায়েরিটা খুঁজতে লাগে। লোকটি বলে, আরে আরে কি করছেন, তুমি চুপ করবে? লোকটি আবার বলে, আরে কি করছেন, ডায়েরি থেকে সব বের করছেন কেন? কিন্তু জারিয়া কারো কথা না শুনেই খুঁজতে থাকে। কিছু সময় পর দেখে সেই নীল ডায়েরিটা। উফ, আমার ডায়েরি বলে বুকে চেপে ধরি। কাগজওয়ালা বলে, আপনি আমার সব কাগজ ফেলে দিয়েছেন। তখন দারোয়ান বলে, চাচা আমি তুলে দিচ্ছি, আপা আপনি ভিতরে যান। কিন্তু লোকটি ডায়েরির টাকা ফেরত চায়। টাকা? আমিন ভাই, ওনারে 100 টাকা দিয়ে দেন, আমি বাবারে বলবো আপনাকে 100 টাকা দিয়ে দিতে। দারোয়ান 100 টাকা বের করে দিল। লোকটি বলল যে তার এত টাকা লাগবে না। আমি বললাম, আপনি রাখেন, আপনি নিজেও জানেন না আপনি আমায় কী ফিরিয়ে দিয়েছেন। কি আছে ওটাতে? আমার সব কিছু আম্মু, আমাকে না বলে প্লিজ আর আমার জিনিস নিয়ে যেও না। ফ্রেশ হয়ে খেতে আয়। জারি রুমে গিয়ে আগে নাম্বারটা বের করে, সেটা ফোনে সেভ করে, অ্যাপসে অ্যাড করে। জারি ভাবে টেক্সট করবে কিনা, একটা টাইপ করতে কেউ ফিরে যায়। আমি কেমন পাগল, সে তো আমাকে ভুলেই গেছে, এইটুকু কেন আমার মাথায় ঢুকছি না। এরাতে বাবা আসে, জারির মুখের হাসি দেখে বাবা খুশি হয়ে যায়, সবাই খেতে বসে। ওকে, একটা খুশির খবর, যেহেতু আমার মেয়ের পরীক্ষা শেষ, আমি ঠিক করেছি আমরা কাল রাতের ফ্লাইটে আমেরিকা যাব। জারি এটা শুনে স্তব্ধ হয়েছে। আরে তোমরা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? আমার অফিসের একটা মিটিং আছে, আমি ভাবলাম তোমাদের বেড়ানোও হবে আমার মিটিংটাও হবে, কি বলছো তোমরা? আমি কি বলবো, বিশ্বাসই হচ্ছে না, বিয়ের এত বছর পর আজ আমার স্বামী নিজের মন থেকে মনে হলো যে বেড়াতে যাওয়া হবে আর কাজও হবে। আরে আগে বলিনি, কারণ আমার দুই মেয়েই তো পড়াশোনা করত। হয়েছে হয়েছে, ঝগড়া করছো কেন, তোমরা যাও আমি বাসায় থাকবো। এটা কিভাবে হয়, তোমার জন্যই আরো আমি এইটা প্ল্যান করলাম। ওকে, কারো যাওয়া লাগবে না। জারিয়া বাবার হাত ধরে, ও বাবা রাগ করছো কেন, ওকে আমি যাব, কালকে আমি ব্যাগ গুছিয়ে রাখবো। আম্মু বাবা দুজনে হাসে। জারিয়া রাতে শুয়ে শুয়ে ভাবে সে আমেরিকায় যাবে, এই জন্য তার খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত? খুশির কারণে যে সে নতুন একটা দেশ দেখবে, নাকি কষ্ট পাবে এই কারণে যে সে ওই দেশে যাচ্ছে যে দেশে একটা মানুষ থাকে যা কিছু খুব পছন্দ করে এবং সেই মানুষটা তাকে মনেও রাখেনি? এইসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জারিয়া নিজের লাগেজ বের করে, কাপড় গোছাতে গোছাতে হঠাৎ ওর বোরখাটা দেখে। বোরখা হাতে নিয়ে চোখ বন্ধ করতে বৃষ্টির দিনের কথা মনে পড়ে, জাইনুর অনেকটা কাছে এসেছিল সেদিন। তুমি আমাকে ভুলে যাবে না তো? না, আমি আমার বন্ধুদের কখনো ভুলি না। মিথ্যা, সব মিথ্যা বলে বোরখা ছুঁড়ে ফেলে। বোরখাটা লাগেজের ভিতরে গিয়ে পড়ে। জারিয়া বারান্দায় গিয়ে দাঁড়িয়ে কাঁদে। উফ, আমি সেদিনের কথাগুলো মনে করতে চাই না, আল্লাহ আমি কেন নিজেকে বোঝাতে পারছি না, সে আমাকে ভুলে গেছে। এদিকে জারিয়ার মা এসে দেখে জারিয়ার লাগেজ খোলা, জারিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। জারিয়ার মা সেভাবে খেয়াল না করে উনি লাগেজের চেনটা লাগিয়ে দেয় এবং জারিয়ার কাছে যায়। জারিয়া, তোর ব্যাগ গোছানো হয়েছে? মাথায় হাত দিলে জারিয়া তাড়াতাড়ি চোখের পানি আড়াল করে ফেলে। হুম, তুই ঠিক আছিস তো? হ্যাঁ। ওকে, আমার ঘরে চল, আমার ব্যাগ গোছাতে সাহায্য করবি। ওকে চলো বলে আম্মুর সাথে যাই। সন্ধ্যায় সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়। জারিয়া সবার সাথে হাসি খুশি, কিন্তু ভিতর থেকে তার মাথায় অনেক চিন্তা করছে। এয়ারপোর্টে সে হেঁটে হেঁটে যেতে যেতে মনে পড়ে জারিয়া এখানে ওর হাতে নাম্বারের কাগজটা দিয়েছিল। জারিয়া বারবার ঘুরে ঘুরে দেখছিল চারপাশটা। জিমিয়া তো খুব এক্সাইটেড, এতদিন শুধু বইয়ে প্লেন দেখেছে, আজ প্লেনে উঠবে ওরা, রাত 8টায় ফ্লাইট, ওরা ওয়েটিং হলে বসে আছে। জারিয়া আমি খুব এক্সাইটেড। আম্মু তুমিও জিমিয়ার মতো পিচ্ছি হয়ে গেছো নাকি? হুম আসলেই। কিছু সময় পর ওরা প্লেনে গিয়ে বসে এবং সবাই খুব এক্সাইটেড। জারিয়ার মাঝে এক্সাইটমেন্ট কাজ করছে, কিন্তু কিছু স্মৃতি তার এক্সাইটমেন্ট নষ্ট করে দিচ্ছিল। পরদিন সকালে ওরা আমেরিকাতে নামে। আমেরিকার মাটিতে পা দিতে জারিয়ার ভিতর কেমন যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। কিরে কি ভাবছিস? না কিছু না, ওদের জন্য একটা গাড়ি আসে, ওরা গাড়িতে ওঠে। জারিয়া ঘুরে ঘুরে সব দেখছে, শুধু জারিয়া না, জেমিয়া আম্মু সবাই দেখতে দেখতে যাচ্ছে। হঠাৎ বড় বড় মলের সামনে যে টিভি লাগানো থাকে সেখানে বিজ্ঞাপন দেখানো হচ্ছে, সেখানে স্কাই ব্র্যান্ডের একটা বিজ্ঞাপন দেখাচ্ছে। জারিয়া জায়ান্টকে দেখতে ভিতরটা মোচড় দিয়ে ওঠে। জারিয়া নজর সরিয়ে নিতে চাইলেও পারে না, মনে হচ্ছিল যেন জায়ান্ট ওর দিকে তাকিয়ে আছে।
ওরা গেল এক বাংলো বাড়িতে, যেখানে জারিয়ার বাবার ফ্রেন্ডরা থাকে। ওরা জারিয়াদের খুব সমাদরে বাড়িতে ওয়েলকাম জানায়। ও আমার মেয়ে জারিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তুমি অনেক বড় হয়ে গেছো মা। এইটা কে তুই চিনিস? তোর ভাবি, আর এইটা আমার ছোট্ট মেয়ে। তোর দুই মেয়ে ভীষণ সুন্দর। আরে বাবা মাকে দেখতে হবে তো। হ্যালো আঙ্কেল। আরে নিশিমা, ভালো আছো? জি আঙ্কেল। ভাবি, এটা আমার মেয়ে, একটাই মেয়ে আমার। জানেন তো, জারিয়া আর নিশি এক বয়সী। মা মরে যাওয়ার পরই আমার মেয়ে আমার সব। নিশি, এইটা তোমার আন্টি, আর এটা আন্টির বড় মেয়ে জারিয়া আর ছোট মেয়ে জামিয়া। হ্যালো জারিয়া। হাই। জারিয়া উঠে গেল। জারিয়াকে সারা বাড়ি ঘুরে দেখালো। ওরা খুব গল্প করলো। কিছু সময়ের ভিতর ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে ওদের ভিতর। তো চল, আমার কাজ আছে, আমরা যাই। হুম চল। মারিয়া? মারিয়া ওই বাড়ির কাছের মেয়ে। ভাবি, এটা মারিয়া, এই বাড়ির কেয়ারটেকার। আপনার যা লাগবে ওকে বললেই হবে, আর বাইরে ঘুরতে গেলে ওকে সাথে নিয়ে যেতে পারেন। মারিয়া ওনারা আমাদের স্পেশাল গেস্ট, খেয়াল রাখবে। মারিয়া বলল, জি স্যার। আচ্ছা ভাবি, আমরা তাহলে গেলাম। নিজের বাড়ির মতো ভাবেন কিন্তু। এসো আমার মিউজিক রুম দেখাই বলে নিয়ে গেল। জারিয়া সেখানে সারা রুমে বিভিন্ন সিঙ্গারের ছবি দেখে। সেখানে স্কাই ব্যান্ডের ছবিও আছে। জারিয়া সেই ছবির কাছে গেল। তুমি স্কাইয়ের গান শোনো? কি যে বলো, আমেরিকার এমন কেউ নাই যে এদের গান শোনে না। ওদের গেট আপ, ওদের ভয়েস, ওদের মিউজিক, আমেরিকার মানুষরা পাগল ওদের উপর। তুমিও শোনো। হুম। তুমি কার ফ্যান? আমি চাই সবাইকে ভালো লাগে আমার। আমার রেনকে খুব ভালো লাগে, তারপর জাইন, তারপর শাহক, ওরা সবাই জাস্ট ওয়াও। হুম। আসো আমার ঘরে, তুমি চাইলে এখানে বিশ্রাম করতে পারো। ওকে, আমি ফ্রেশ হই। আমার লাগেজ? মারিয়া, বসার ঘরের লাগেজটা উপরে দিয়ে বসতে বলো কাউকে। তারপর বলো, ভবিষ্যৎ প্ল্যান কি তোমার? ঠিক করি না এখনো, তবে আমি চাই আমার জীবনটা গোছানো সুন্দর হোক। বয়ফ্রেন্ড আছে নাকি? না না, আমারও নেই। তুমি না অনেক সুন্দর জানো, তোমার সাথে স্কাই ব্যান্ডের জাইন বা সাগরকে খুব মানাবে। জারিয়ার হাসি মুখ বন্ধ হয়ে গেল। নিশি তাকিয়ে বোঝে জারিয়ার কথাটা পছন্দ হয়নি। সরি, আসলে আমি মজা করছিলাম। ইটস ওকে, ওকে আমি ফ্রেশ হই। জারিয়ার লাগেজ খুলতে খুলতে দেখে বোরখা। জারিয়া অবাক হই, সে তো এটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, এখানে আসলো কি করে? জারিয়া কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে আর ভাবে, আমার সাথে সবকিছুই কাকতালীয় হচ্ছে, কিন্তু কেন আমার সাথে এমন হচ্ছে? জারিয়া ফ্রেশ হয়ে বের হতে দেখে নিশি ল্যাপটপে স্কাই ব্যান্ডের গান শুনছে। ও আসো আমরা গান শুনি। না তুমি শোনো, আমি একটু আম্মুর কাছে যাই। ওকে আমিও যাই, চলো। আচ্ছা শোনো, তুমি কি বাইরে যাবে? না আমি এখন খুব ক্লান্ত। সমস্যা নেই, আমাদের শহর রাতেই বেশি সুন্দর লাগে, আমরা রাতে বের হব। ওকে। জারিয়া আম্মুর কাছে গিয়ে শুয়ে থাকে এবং একসময় ঘুমিয়ে পড়ে। জারিয়া মলে গিয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। সেখানে একটা সাদা বিয়ের ড্রেস রাখা আছে, যে দেখতে খুব সুন্দর লাগছিল। জারিয়া তাকিয়ে দেখছিল ড্রেসটা, হঠাৎ কাছের দিকে তাকিয়ে চোখ পড়ে জাইন দাঁড়িয়ে ওর পিছনে। জারিয়া মুখে এক পালি হাসি নিয়ে সে পিছনে তাকায়। জাইন? হাই জারিয়া, কেমন আছো? তুমি কি আমাকে বলতে? জাইনের পিছন থেকে নিশি বের হয়। জারিয়া, ও আমার গার্লফ্রেন্ড নিশি। জারিয়া চমকে ওঠে ঘুম থেকে, তাকিয়ে দেখে ঘরে কেউ নেই, সারা শরীর ঘামা। উফ, কি স্বপ্ন ছিল এটা! আম্মু, আম্মু! আরে তুমি উঠে পড়েছো, আন্টি তো জেমিয়াকে নিয়ে মারিয়ার সাথে বাইরে গেছে, বললো তুমি উঠলে আমার সাথে বাইরে যেতে। আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, সন্ধ্যা নেমে আসলো। চলো রেডি হয়ে নাও, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা বের হব। জারিয়া ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিশি গাড়িতে বেড়াতে ভালো লাগে না, হেঁটে হেঁটে ঘুরলে কি সমস্যা, ভালো করে সব দেখতাম আর কি। আচ্ছা চলো। তোমাদের দেশটা অনেক সুন্দর, তবে আমাদের দেশটাও কম না। বলতে বলতে দেখে রাস্তায় একটা কাপল বসে একজন আরেকজনকে কিস করছে। কি দেখছো? আরে এগুলো এখানে কোনো ব্যাপার না,
কেস হাগ এগুলো খুব সিম্পল এখানে। তাহলে আমাদের দেশটাই ভালো, যেখানে যে কালচার। বার্গার খাবে? এখানের বার্গার খুব টেস্ট। ওকে ওকে, তুমি দাঁড়াও, আমি কিনে আনি, তারপর যেতে দিতে কথা হবে। নিশি বার্গার নিয়ে আসতে চাই, এদিকে স্কাই ব্যাট এক জায়গা থেকে বাড়ি ফিরছে। আজ খুব ক্লান্ত লাগছে, তবে আমরা কিন্তু খুব মজা করেছি আজ। জেন কানে হেডফোন দিয়ে জান্নাতি বাইরে তাকিয়ে আছে, সাগা গিয়ে জেনের কাছে বসে। কি তোর ঘুম আসছে? না, ঘুম আসছে না। সাহক তখন সাগাকে ডাকে কিছু একটা দেখার জন্য, সাগা উঠে চলে গেল। জারিয়া দাঁড়িয়ে চারপাশটা দেখছে, এই ভিতরে স্কাইয়ের একটা বাস ওকে ক্রস করছে, যেটাতে করে ওরা বাসায় ফিরছিল। বাসটাতে স্কাইয়ের পোস্টার দেওয়া। জারিয়া বাসের এই পোস্টারে জাইনের ছবি থেকে খুব অল্প সেকেন্ড তাকিয়েছিল। জাইনের চোখ হঠাৎ রাস্তার আলোয় দাঁড়িয়ে থাকা জারিয়ার দিকে পড়ে। জাইন চমকে ওঠে, চোখের নিমেষে বাসটা জারিয়াকে ক্রস করে চলে যেতে লাগে। জাইন উঠে দৌড়ে পিছনে যায় দেখতে। সবাই জাইন কেমন উত্তেজিত হওয়া দেখে অবাক হয়। মরেনকে সরিয়ে দেখতে যাবে, দেখে মেয়েটা পিছনে করে দাঁড়িয়ে আছে। না, আমার মনের ভুল হয়তো, জারিয়া কোথা থেকে আসবে? পিছনে ঘুরে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, গাড়ি দাঁড়াতে বলবো? না না, আসলে সেখানে সেখানে কি? সেখানে এমন করে উঠে আসলি, কি দেখেছিস? কিছু না, ওই যে বার্গার, আমার বার্গার শেষ তাই। ও, আমি তো ভাবছি কোনো মেয়েকে দেখছিস। তুই আমারটা নে, আমি খাবো না। না থাক, সাগা বলে ওকে আমি খাই, সাহক বলে না আমি খাবো। সবাই হেসে ওঠে। এদিকে নিশি বার্গার নিয়ে আসে। আচ্ছা, তোমাদের এখানে যারা ফেমাস তাদের পোস্টার লাগিয়ে বাস চলে? তবে খুব অল্প। কেন? না, কিছু সময় আগে একটা বাস গেল, স্কাইট পোস্টার লাগানো আছে। এমএম নীল রঙের বাস? আরে ওটা তো স্কাই ব্যান্ডের নিজস্ব বাস, ওটাতে করে ওরা ট্রাভেল করে। সত্যি তুমি দেখেছো? উফ, কোন দিকে গেছে? এই দিকে। তাই, এমন হতেই পারে ওরা সেই বাসে আছে। ওকে, যাই হোক, আমি সেই বাস ছবি দেখেছি কিন্তু বাসটা নিজে চোখে দেখিনি। আমি এতদিন আমেরিকাতে আছি আর তুমি এসেই দেখে ফেললে, ওয়াও কি ভাগ্য তোমার। ওকে, এ নাও এটা খাও আর চলো আমরা ওই দিকে যাই। জেরি হাঁটছে আর ভাবছে, গাড়িতে কি ওরা ছিল? না না, আমি এবার কেন ওকে নিয়ে ভাবছি। এদিকে জাইন ভাবছে, আমি কি জারিয়াকে দেখলাম নাকি, না কোনো ভুল হতে পারে আমার, জারি আসবে কোথা থেকে। জারিয়া ঘুরে ঘুরে বাসায় গেল, ডাইনিং টেবিলে বসে সবাই খুব গল্প করে। এরপর জারিয়া নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ জারিয়া হোয়াটসঅ্যাপে গিয়ে ভাবি টেক্সট করবো, না থাক বলে ফোন রেখে দেয়। এর ভিতর জাস্ট ওয়ান ডে গানের মিউজিক বাজছে। জারিয়া উঠে যায়, গিয়ে দেখে নিশি বাজাচ্ছে গানের সুর। আরে জারিয়া, তুমি ঘুমাওনি? ঘুম আসছে না। আসো বসো, কাল তো আমি তোমাকে সময় দিতে পারবো না, সকালে আমার কলেজে যেতে হবে, আমি বিকেলে আসব, তোমাকে নিয়ে বিকেলে বের হব। ওকে ওকে। ওরা বসে বসে গল্প করে। জারিয়া নিশির ঘরে ঘুমিয়ে পড়ে সেই রাতে। পরদিন সকালে জারিয়া ঘুম থেকে উঠে দেখে সে নিশির রুমে শুয়ে আছে, আর পাশে নিশি নেই। জারিয়া ফ্রেশ হয়ে খাবার টেবিলে যাই। আয় খেতে বস, ঘুম হলো তোর? বাবা কই? কই আর যাবে, মিটিং এ গেছে। আচ্ছা শোন না, আমি একটু মলে যাব ঘুরতে, এদিক ওদিক, তুই যাবি? না তুমি যাও, আমি বাসায় থাকবো। বাড়িতে থেকে কি করবি, কেউ নেই তো বাসায়। আমাকে নিয়ে তো চিন্তা করো না তো, আমি বিকেলে যাবো বাইরে, তুমি সিমিয়াকে নিয়ে ঘুরে আসো। ওকে, তুই বড় হয়েছিস, নিজের ভালো তুই অবশ্যই বুঝিস। আম্মুরা খাবার খেয়ে মারিয়াকে নিয়ে বাইরে গেল, আর জারিয়া ঘরে শুয়ে শুয়ে ইসনের গান শুনছে। হঠাৎ কি মনে হলো, সে নিশির মিউজিক রুমে গিয়ে পিয়ানোর কাছে বসে। জারিয়া যদিও বাজাতে পারে না, তাও চেষ্টা করছে। জারিয়া চোখ বন্ধ করে খুব স্লো পিয়ানো বাজে, যেন সেটা ফিল করতে চাইছে। পিছন থেকে কেউ জারিয়ার হাতের উপর হাত রাখে। জারিয়া পিছনে তাকিয়ে দেখে যাই, জারিয়া থমকে যাই। কি, আসো তোমাকে শেখাই বলে জারিয়ার আঙুলে আঙুল রাখে। জারিয়ার শরীর শিহরণ দিয়ে ওঠে, যেন পিয়ানো বাজছে। জারিয়া মুচকি হাসে, জাইনও মুচকি হাসে। আসো তুমি বসে বাজাও বলে জারিয়া উঠে গেলে জাইন বসে পিয়ানো বাজায়। জারিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, জারিয়া যেন
অন্য জগতে হারিয়ে গেছে। জাইনের দিক থেকে ওর চোখই সরছে না। জাইনা জারিয়ার দিকে তাকিয়ে আছে আর মুচকে হাসছে। জারিয়া চমকে উঠে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। পিছনে তাকিয়ে দেখে নিশি। কি ম্যাডাম, আপনি পিয়ানোর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন? জানি না কখন ঘুমিয়েছি, সরি। আরে সরি বলছো কেন, চলো রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। হুম। জারি রেডি হয়ে কাপড় চেঞ্জ করার জন্য লাগেজ থেকে কাপড় নিতে বোরখাটা আবার চোখে পড়ে। জারিয়ার কি মনে হলো, সে বোরখা তার ব্যাগে নিয়ে নেয় আর ভাবে, আমি যার জন্য এটা কিনেছিলাম তার সাথে তো আর দেখা হবে না, আর হয়েই বা কি হবে, সে তো আমাকে ভুলেই গেছে। যার জন্য কিনেছিলাম তার দেশে এটা ফেলে দিয়ে চলে যাব। জারি কাপড় চেঞ্জ করে রেডি হয়ে বের হয়। কলেজে আজ একটা প্রোগ্রাম হয়েছে, আমরা আজ একটা ক্লাব গঠন করেছি, সেটা নিয়ে আজ সারাদিন কাজ করলাম। ওয়াও খুব ভালো, তো তোমার বাড়ি থেকে কিছু বলে না? কে বলবে, আমার তো মা নেই। ও সরি। আরে সরি বলার কিছু নেই, বাবা সব সময় থাকে না, আমি সারাদিন বাসায় বোর হয়ে যাই তাই এদিক ওদিক ঘুরে ফিরি। রাতে বাবা আমি একসাথে ডিনার করি, ওখানে যেটুকু গল্প হয় আর কি। তোমার কি আমার উল্টো? আসলেই তাই, আমার লাইফটা এমন যে আমি যদি বাথরুমেও যাই তাও বলে যেতে হবে। তবে আমি মিথ্যা বলে অনেকবার বাইরে গিয়েছি। নিশি হাসে। ওরা ঘুরে একটা পার্কে গিয়ে বসে, অনেক মানুষ সেখানে বাচ্চারাও খেলছে। জারিয়া নিশি দেখছে। আমি এখানে মাঝে মাঝে আসি, মা বাচ্চার ভিতরে যে ভালোবাসা সেটা দেখতে আমার খুব ভালো লাগে। তুমি সেদিন যখন তোমার মার পাশে গিয়ে শুয়ে পড়লে তোমাকে দেখে খুব হিংসা হচ্ছিল জানো, ভাবছিলাম যদি আমারও মা থাকতো। নিশির চোখে পানি আসে, জারিয়া নিশির চোখের পানি মুছে দেয়। আমার মাকে তোমার মা হতে পারে না? তুমি অনেক ভালো জারিয়া, তুমি বসো আমি খাবার কিনে আনি। সেখানে একটা ঝিল ছিল, জারিয়া ঝিলের কাছে দাঁড়িয়ে বোরখা বের করে এবং সেই স্মৃতিগুলো চোখে ভাসছিল জারিয়ার সাথে। জাইনের প্রথম দেখা, জারিয়ার হাত ধরা ও রিং পরানো, সে নাম্বার হাতে দিয়ে ওর কাছে এসে কিস করা। জারিয়ার চোখে পানি আসে, বোরখা ফেলে দিতে লাগবে এমন সময় নিশি আসে। আরে তুমি এইখানে এ নাও খাও। জারিয়া তাড়াতাড়ি বোরখাটা ঢোকায়, এর ভেতর নিশির কাছে ফোন আসে। হ্যাঁ অ্যালেক্স বল। কি সত্যি? আজ? আমি তো জানি না। কোথায় তুই? ওখানে আছিস? উফ, আগে ফোন দিবি না, শুরু হয়ে গেছে নাকি? ওকে ওকে আমি আসছি। কি হলো সারিয়া, তুমি কি আমার সাথে যাবে? কোথায়? একটা কনসার্টে, স্কাই ব্যান্ডের লোকাল প্রোগ্রাম আজ, আর আমি জানি না, তুমি যাবে? যদি চুপ থেকে ভাবে আমি জাইনের মুখোমুখি হব না আর আমি নিজেকে সামলাতেও পারবো না, তাই বলে না তুমি যাও। আরে তুমিও তো স্কাই ব্যান্ড পছন্দ করো, যাবে না কেন, চলো তুমি। কিন্তু কিন্তু কিছু না, চলো। জারিয়া ভাবে এই শেষবারের মতো দেখে আসি, আর তো কখনো আসা হবে না। নিশি জারিয়ার হাত ধরে ট্যাক্সিতে উঠালো, কারণ ওরা গাড়ি নিয়ে আসেনি। উফ, তাও ভালো যে আমার ফ্রেন্ড ফোন দিয়েছিল, আমি ওদের একটাও প্রোগ্রাম মিস করি না জানো, আমরা যেতে যেতে হয়তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে, কিন্তু ব্যাপার না। জারিয়া ব্যাগ থেকে বোরখা বের করে বোরখা পরে। আরে তুমি কি পরেছো এটা, তুমি বোরখা পরো? জারিয়া কি উত্তর দেবে বুঝছে না। আসলে আসলে কনসার্টে গেলে আমার কাছে বোরখা পরাটা ভালো লাগে। এর আগে যখন ওর আমাদের দেশে গিয়েছিল আমি বোরখা পরে গিয়েছিলাম, তাই এমনিতে বোরখা পরি না আমি। মুখ আটকাও তুমি, এমনি সুন্দর, আবার তোমার চোখগুলো উফ নেকাব পরাতে আরো সুন্দর দেখাচ্ছে। আর পাম দিও না গো। কিছু সময়ের ভিতর ওরা চলে গেল। এলেক্স আসে, এলেক্স বলে একদম ভালো সময় আসছো, এক্ষুনি ওরা আসবে। জারিয়া, ও আমার ফ্রেন্ড অ্যালেক্স, অ্যালেক্স ও জারিয়া, সে আমার বাবার বন্ধুর মেয়ে। হাই, অ্যালেক্সও হাই বলে, তারপর ওরা পরিচিত হয়। তারপর অ্যালেক্স বলে, চলো আমি একদম সামনে জায়গা করতে পারিনি, তবে একদম পিছনেও না, আসো আমার সাথে। এত এত মানুষ সেখানে, জারিয়া ভিড়ের ভিতর ঢোকে খুব কষ্টে, কিন্তু নিশিকে দেখে মনে হচ্ছে এগুলো ওর কাছে কিছুই না। ওরা গিয়ে দাঁড়ায়, এই সময় স্কাই ব্যান্ড স্টেজে আসে, সবাই চিল্লায়, জারিয়া কান ধরে। এগুলো এখানে খুব মজার জিনিস, তুমিও চিল্লাও দেখো মজা পাবে। না আমি ঠিক আছি। আরে তুমি চিল্লালে অন্যদের তা তোমার কানে আসবে না। ওরা গান গাইতে শুরু করে, সবাই চিল্লায় আর ওদের সাথে সাথে গান গায়। গানটা ছিল আই নিড ইউ। সবাই নাচে চিল্লায় মজা করে, কিন্তু এই সবার মাঝে
জারিয়া একমাত্র মেয়ে ছিল যে চিল্লাচ্ছে না, শুধু দেখছে। জারিয়া জাইনের দিকে তাকিয়ে ভাবছে, তুমি আসলে আমাকে ভুলে গেছো জাইন? আমাকে তোমার সত্যি মনে নেই জাইন? বলতে বলতে জাইনের মনে হলো কেউ যেন ওকে ডাকলো। জাইন নাচছে, এর ভিতর চোখ পড়ে বোরখা পরা মেয়েটার দিকে। জারিয়া নিচে তাকিয়েছিল, জারিয়ার চোখে পানি। সে মুখ উঠিয়ে জাইনের দিকে তাকাতেই জাইনের বুকের ভিতর কেমন যেন হয়। ওর হার্টবিট ফাস্ট হয়ে যায়, জাইন গান থামিয়ে দেয়। সে সামনে তাকানো ছেড়ে জারিয়ার দিকে তাকিয়ে আছে। সাগা এসে জাইনকে ঠেলা দিতেই জাইন আবার সুর ধরে। জাইনের মাথায় একটা জিনিসই চলছে, ওকে জারিয়া বলে ঘুরে তাকাতেই দেখে সেখানে জারিয়া নেই। জারিয়া নিশির পিছনে লুকিয়ে যায়। জাইন গাইছে ঠিকই, কিন্তু ভিতর ভিতর জারিয়াকে খুঁজেই চলেছে। সে কি জারিয়াকেই দেখছে নাকি ভুল ছিল তা বুঝতে পারছি না। গান শেষে ওরা স্টেজ থেকে নেমে যায়। নিশি পাশে জারিয়াকে দেখতে না পেয়ে ওকে ডাকে, এই তো আমি তোমার পিছনে। উফ, আমি ভয় পেয়ে গেছিলাম, আর গান শুনবো না, চলো বাসায় যাই। হুম চলো। এদিকে যাই, গ্রিম রুমে বসে ভাবছে, সে মেয়েটা জারিয়া ছিল? আমি জারিয়াকেই দেখেছি। আমি সেদিন গাড়ি থেকে যাকে দেখেছি সেও জারিয়ার মতোই ছিল, আর আজ সেই মেয়েটাকে জারিয়ার মতোই লাগলো। আমার চোখে এতবার ভুল দেখবে? আমার মনের ভুল না তো? কে কি ভাবছিস? কিছু না, চল। ওরা গাড়িতে উঠে, জাইন কানে হেডফোন লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবে, ওকে কি টেক্সট করবে? না থাক, না একটা টেক্সট করি। না থাক, সে কি ভাববে? সে তো আমাকে ভুলেই গেছে। এমন করতে করতে ওরা বাড়ি যায়। জাইন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়, কিন্তু জারিয়ার কথা তার মাথা থেকে যাচ্ছে না। ভিতরে অদ্ভুত ফিলিংস হচ্ছে। জেন কি করবে কিছুই বুঝছে না। জেন হোয়াটসঅ্যাপে ঢুকে টেক্সট করে, জারিয়া তুমি কি আজ আমাদের কনসার্টে এসেছিলে? জারিয়া ফ্রেশ হয়ে বের হতেই দেখে নোটিফিকেশন, আর তাও জাইনি। জারিয়া অবাক হয়, এতদিন পর জেন টেক্সট করে। সে টেক্সট সিন করে, জারিয়া আরও অবাক হয়, এর মানে জাইন কি ওর দিকে তাকিয়েছিল? বলো না, তুমি কি আমেরিকাতে এসেছো? সেই বোরখা পরা মেয়েটা কি তুমি ছিলে? উত্তর দাও জারিয়া, সে কি তুমি ছিলে? হুম আমিই ছিলাম। জাইন চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং আর কিছু চিন্তা না করে সরাসরি ফোন দেয়। জারিয়া কেমন আছো তুমি? ভালো। তুমি আমেরিকাতে কবে আসছো? বেশি দিন হয়নি। তুমি কি জানো বোরখা পরা মেয়েটাকে দেখে এক মুহূর্তের জন্য আমার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে গেছিল? সে তুমি ছিলে? সত্যি সে তুমি ছিলে জারিয়া? উফ গড, আমার চোখ তাহলে ভুল ছিল না। হ্যাঁ আমি ছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। না আমি তোমাকে ভুলিনি জারিয়া, আমি তোমাকে টেক্সট করেছিলাম কিন্তু তুমি উত্তর দাওনি। আমি তোমাকে অনেক খুঁজেছি জানো, লাইভে তোমার কমেন্টের অপেক্ষা করেছি, তোমার টেক্সটের ওয়েট করেছি। জারিয়া আমি হাজারো মানুষ দেখেছি কিন্তু তোমার মতো আমি কাউকে দেখিনি। তুমি সবার থেকে আলাদা জারিয়া। জারিয়া আই লাভ ইউ জারিয়া। জারিয়া শুনে স্তব্ধ হয়ে গেল। জারিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। জারিয়া মুখে হাত দিয়ে কাঁদে যাতে জাইন শুনতে না পাই। মনে আছে তুমি বলেছিলে পৃথিবীতে সবার একটা স্পেশাল মানুষ থাকে? তুমি যে কবে আমার সেই স্পেশাল মানুষটা হয়ে গেছো আমি নিজেও জানি না। জারিয়া আমার কাছে মনে হতো যে যদি আমি তোমাকে দেখতে পারতাম, যদি তোমার সাথে কথা বলতে পারতাম, এটা ভালোবাসা না তো কি জারিয়া? হ্যাঁ সেদিন আমার ভুল হয়েছে, আই এম সরি জারিয়া। জারিয়া নিজের আবেগ লুকিয়ে রাখতে পারে না, জারিয়া জোরে কাঁদতে লাগে। তুমি কাঁদছো জারিয়া? যাই আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কেমন ছিলাম। আমি তোমাকে এক মুহূর্তের জন্য বলতে পারিনি। আমি তোমার লাইভে কমেন্ট করতাম, যখন দেখেছি তুমি ইগনোর করতে আমি লাইভে কমেন্ট করে অফ করে দিই। তার মানে এই না আমি তোমাকে ভুলে গেছি, আমি তোমাকে বলিনি। আরে তোমাকে না দেখে আমার সকালটাই শুরু হয় না, কিভাবে বলবো তোমাকে? যেদিন তুমি আমাকে টেক্সট করেছিলে সেদিন আমার হাত থেকে ফোন পানিতে পড়েছে। আমি টেক্সটটা শুধু এক লাইন পড়েছিলাম, যখন সেটা পানিতে পড়েছে মনে হচ্ছিল আমি যেন সব হারিয়ে ফেলেছি। আর যখন আমি নতুন ফোন কিনি আমি তোমাকে টেক্সট করার সাহস পাইনি, ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। জাইন সেদিন আমি তোমাকে বলেছি তুমি আমার জন্য স্পেশাল, মনে আছে? আসলে তুমি আমার জন্য শুধু স্পেশাল না, তুমি আমার সারা মন জুড়ে আছো। হ্যাঁ আমার মনে আছে, তুমি এই কথা যখন আমাকে বলেছিলে আমি কথাটা সেভাবে নেইনি, কিন্তু তুমি যখন হারিয়ে গেলে আর আমি যখন তোমার প্রতি আমার ফিলিংসটা বুঝতে পারি আমার এই কথাটাই সবার আগে মনে হয়েছে। আই লাভ ইউ। আমি চাই কাল তুমি নিজে আমার সামনে এসে উত্তর দাও,
কোথায় দেখা করবা বলো? জেন, কাল সকালে আমার ফ্লাইট, আমি চাই তুমি কাল আসো। তুমি যদি আসো আমি ভাববো আমার ভালোবাসা সত্যি। মনে করো আমি তোমার পরীক্ষা নিচ্ছি। আমি প্রস্তুত, আমি কথা দিলাম। তুমি কাল আমাকে তোমার চোখের সামনে একগুচ্ছ সাদা গোলাপের সাথে দেখবে। আমি বিশ্বাস করি তুমি আসবে। হ্যাঁ, কারণ আমি তোমাকে আর হারাতে চাই না জারিয়া। আমিও না, আমি অপেক্ষা করব। বাই জেন। আমার জন্য অপেক্ষা করো জারিয়া, বাই। জারিয়া সাদা কালো দুনিয়াটা যেন এক মুহূর্তে রঙিন হয়ে গেল। জারিয়া লাফাতে লাগলো। জারিয়া কাঁদছে, হাসছে, লাফাচ্ছে, ঘুরছে, যেন পাগল হয়ে গেছে সে। এদিকে সাগা ঘরে আসে, দেখে জাইনের চোখ লাল। কিরে তুই কাঁদছিস নাকি? কাঁদবো কেন, চোখে ধোয়া গেছে স্টেজে। ও, চোখে পানি দে, আমি বরফ নিয়ে আসি। না লাগবে না। তোকে এত খুশি লাগছে কেন? সিরিয়াসলি, কি জানি। আচ্ছা আয় ডিনার করে নে। ওরা লাইভে আসে। জেন অনেক মজা করে সবার সাথে, জেনে কমেন্ট করে এবং খুব হাসে। তোমাকে হুট করে খুব ফ্রেশ দেখাচ্ছে, কি ব্যাপার, স্কাই ব্যান্ড থেকে অক্সিজেন নিয়ে আসলে নাকি? অনেকটা সেই রকমই। তোমার সাথে মিশে খুব ভালো লাগলো। আবারও, তুমি খুব ভালো মেয়ে নিশি। যখনই বাংলাদেশে আসবে আমার বাড়িতে আসবে কিন্তু। অবশ্যই। পরদিন সকালে জারিয়া সাদা একটা জামা পরে একটু সাজুগুজু করে, জারিনা সকালে উঠে ফ্রেশ হয়। মনটা খুব ভালো তার। জারিয়া এয়ারপোর্টে গেল। জারিয়া ঢুকে চারপাশে তাকিয়ে দেখে জারিনি। এদিকে জারিন রেডি হয় একটা সাদা ব্লেজার পরে, পকেটে মাস্ক নিয়ে বের হতে সাগা বলল, তুই কই যাচ্ছিস? বাইরে কাজ আছে। সাহু বলে, কেমন কাজ আছে তোর? আছে ভাই একটা কাজ। সাগা বলে, চল আমি তোর সাথে যাই। আরে না। তখন রেইন বলে, এমন চমকে উঠলি কেন, কি হয়েছে তোর? কিছু না সত্যি, আমি মলে যাচ্ছি, আমার কিছু জিনিস কিনতে হবে। সাগা বলে, আমারও কিনতে হবে, চল আমিও যাই। উফ, আমি তোকে সাথে নেব না সাগা, বলে বের হয়ে গেল। সাহু বলে, এই ছেলের কি যে হয় মাঝে মাঝে বুঝি না। জেন গাড়ির কাছে যায় আর ড্রাইভারকে বলে, আপনার ড্রাইভ করতে হবে না, আমি ড্রাইভ করব। তখন কিছু বডিগার্ড আসে সেখানে। না আমার বডিগার্ড লাগবে না, থ্যাঙ্কস। গাড়িতে উঠে ঘড়িতে তাকিয়ে ঘড়ি দেখি, উফ কত লেট হয়ে গেল। জেন একটা ফুলের দোকানে দাঁড়ায়, গাড়ির কাচ নামিয়ে ক্যাপ পরে, মাস্ক পরতে মরে নেই। এক্সকিউজ মি, আমাকে ওই সাদা গোলাপ গুচ্ছটা দেন। মেয়েটা জাইনের গাড়ির কাছে এসে জাইনকে দেখে চিল্লাবে, জাইনের আগেই থামিয়ে দেয়। মেয়েটি বলে, একটা অটোগ্রাফ প্লিজ। জাইন মেয়েটাকে অটোগ্রাফ দিয়ে টাটা দিল। থ্যাঙ্কস। জাইন সোজা এয়ারপোর্টে গেল এবং গাড়ি পার্কিং করে। এদিকে জারিয়ার পাসপোর্ট চেক করা হয়ে গেছে। জারিয়া বারবার পিছনে করে দেখছে, জাইন তখনও আসেনি। জারিয়ার মন খারাপ হয়ে যায়। জাইন, কই তুমি? বাবা বলে, কে রে, কি দেখছিস পিছনে? না কিছু না। আম্মু বলে, পিছনে তাকাচ্ছিস কেন, মনে হচ্ছে কারোর জন্য ওয়েট করছিস? না এমন কিছু না। এদিকে জাইন মাথায় ক্যাপ পরে চশমা পরে নামে, হঠাৎ মুখে হাত দিয়ে মাস্কের কথা মনে পড়ে। মাস্ক পরবে এই বুধ একটা পিঞ্চি ছেলে জাইনকে দেখে। জাইন গাড়ি থেকে ফুল বের করবে এমন সময় ছেলেটি স্কাই জাইন বলে চিল্লিয়ে ওঠে, ফ্ল্যাশ ক্যামেরা নিয়ে কিছু সময়ের মাঝে সবাইকে ঘিরে ফেলে। জাইন ঘুরে দেখছে, জাইন কি বলবে কি করবে বুঝছে না। দশটা বাজতে দশ মিনিট বাকি। আমাকে সাইড দেন প্লিজ। জাইনকে যেন আরো সবাই চেপে ধরেছে, সবাই অটোগ্রাফ যাচ্ছে, অনেকে জাইন বলে চিল্লাচ্ছে। বডিগার্ড না নিয়ে এসে সে বের হতে পারছে না ভিতর থেকে। এদিকে এয়ারপোর্টে অ্যানাউন্সমেন্ট হয়, বাবা বলে চলো সবাই। জারিয়া ঘুরে ঘুরে দেখছিল, জারিয়ার চোখে পানি আসে কিন্তু তবুও জারিয়ার চোখে পানি আসতে দিচ্ছে না। আম্মু বলে, তুই ঠিক আছিস তো? হুম। জারিয়া পিছন দিকে বারবার তাকে হেঁটে চলে, রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ জাইনকে দেখে। ওরা জাইনকে প্রোটেকশন দিতে আসে। পুলিশ আসলে জাইনকে প্রোটেকশন দিয়ে এয়ারপোর্টের ভিতরে ছেড়ে আসে। জারিয়া প্লেনে গিয়ে বসে। জারিয়ার খুব কষ্ট লাগছিল, বারবার জাইনের কথা মনে পড়ছিল। আমি চাই তুমি কাল এসে আমাকে উত্তর দাও, মনে করো এটা তোমার পরীক্ষা। আমি প্রস্তুত, কথা দিলাম, তুমি কাল আমাকে তোমার সামনে একগুচ্ছ সাদা গোলাপ হাতে দেখবে। জারিয়ার চোখে পানি আসে। আম্মু বলে, কি হলো তোর? কিছু না। এক্সকিউজ মি। হ্যালো স্যার। বাংলাদেশ যাওয়ার প্ল্যানটা কি চলে গেছে? স্যার মাত্র প্ল্যানটি এই মাত্র টেক অফ করলো,
শিট। জেইন দেওয়ালে হাত দিয়ে বাড়ি দিল। জেইন আর কিছু না বলে বাইরে আসে। পুলিশ আবার প্রোটেকশন দিয়ে তাকে গাড়ির কাছে নিয়ে যায়। জেইন গাড়িতে উঠে ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে যায়। সারা দিন জেইন বাসায় যায় না। সাও অনলাইনে জেইনের পিক দেখে অবাক হয়। তাই তো, আমিও তাই ভাবছি। ওয়েট, আমি একটা ফোন দেই। সাগা ফোন দিল জেইনকে, ফোন কেটে দেয়। আমার মনে হয় ওকে খুঁজতে যাওয়া উচিত। সাগা, তুই আর আমি যাই, চল। ওরা গাড়ি নিয়ে বের হলো। জেইন যেখানে যেখানে থাকবে বলে মনে করে সেখানে সেখানে গেল, কিন্তু জেইন কোথাও নাই। আমার ভয় করছে, আমি কোথায় খুঁজবো ওকে? আচ্ছা, আমরা আগে যেখানে আড্ডা দিতাম সেখানে গিয়ে দেখি একবার। সমুদ্রের কাছে? হুম, চলো চলো তাড়াতাড়ি। সাহ গাড়ি চালালো। ওরা পিছনে দেখে জেইন সেই জায়গায় বসে আছে, পাশে চারপাশটি খালি বোতল বিয়ারের, কোলে ব্লেজার রাখা। আর জেইন সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সাগা জেইনের পাশে গিয়ে বসে। সাহক জেইনের হাত থেকে বোতল নেয়, জেইনের কোনো অনুমতি নেই। সাহক বিয়ার খায় আর জেইনের পাশে বসে। তুই কোথায় গিয়েছিলি? আমরা কত জায়গায় খুঁজেছি তোকে। তাই বলে উঠে দাঁড়াই। জেইনকে দেখে বোঝা যাচ্ছে সে মাতাল। জেইন আস্তে, পানিতে পড়ে যাবি তো। পড়ে গেলে তোরা তো আসিস আমাকে বাঁচাতে। কি হয়েছে তো? আমার আমার কি হবে বলতে উল্টে পড়ে গেল জেইন। ওরা দুজনকে ধরে গাড়িতে উঠাই। ওর তো হুঁশ নেই, তুই ওকে গাড়ি করে নিয়ে যা, আমি ওর গাড়ি নিয়ে আসছি। ওকে। সাহক জেইনকে নিয়ে চলে যায়। সাগা গাড়িতে উঠতে দেখে সাদা গোলাপ। সাগা অবাক হয়। সাহক ওকে বাসায় নিয়ে গিয়ে বিছানাতে শুয়ে দেয়। মরেন বলে ও কোথায় ছিল? আমাদের পুরনো আড্ডা দেওয়ার জায়গা। জেইন বলে ওর এই অবস্থা কেন? সকালে তো খুশি দেখাচ্ছিল, ওকে ড্রিঙ্ক করেছে? হুম, আমি তো কিছুই বুঝছি না। সাদা গোলাপ ফুল এনে সবার নজরের আড়ালে লুকিয়ে দেয়। ওকে তোরা বিশ্রাম কর, আমি ওর পোশাক চেঞ্জ করে দেই। আমিও সাহায্য করি। আমি একটু পানি নিয়ে আসি। সাহক জেইনের জুতো খুলে দেয়, মরেন জেইনকে ধরে আর সাগা শার্ট খুলে দেয়। ধর পানি। সাকা জেইনকে জল খাইয়ে শুয়ে দেয়। একটি প্লেনে চারিয়ার কান্না কিছুতেই থামছিল না। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। মা বাবা ভাবছে যারা কাঁদছে কেন, সে কি আরও কিছুদিন থাকতো? ওরা চারিয়াকে নিজের মতো ছেড়ে দিল। একসময় চারিয়া ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জেইন শরীর আরাম করে দিয়ে ঘুম থেকে ওঠে। গুড মর্নিং জেইন। হুম। সাকা জেইনের হাতে কফির মগ দিল। আমি বানিয়েছি, খেয়ে দেখ। হুম, চিনি কম হয়েছে। বুঝেছি, তোর খেতে হবে না, দে। কি হয়েছে তোর জেইন? কই কি হয়েছে? তুই কাল মাতাল হয়েছিলিস তো, বিয়ার খেতে ইচ্ছে করেছে, খেয়েছি তো। কি হয়েছে? কিছু হয়নি। তুই কাল মলে যাবি বলেছিলি, কিন্তু তুই এয়ারপোর্ট কেন গিয়েছিলি? উফ সাগা, তুই আমাকে জেরা করছিস কেন? আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমাদের ছাড়াও তোর অন্য ফ্রেন্ড আছে, জানতাম না তো। সাগা এমন কেন বলছিস? কারণ তুই মিথ্যা বলছিস জেইন, বলে ফুলগুলো বের করি, যদিও সেটা শুকিয়ে গেছে। এটা কি তোর জেইন? জেইন আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর কী সমস্যা আমাকে বল ভাই। আমি সেই ফ্রেন্ডের জন্য কিনেছিলাম। তাহলে তুই তাকে দিসনি কেন? কারণ আমি এটা তোর গাড়িতে পেয়েছি। সাগা তুই আমাকে অযথা প্রশ্ন করছিস কেন? কারণ তোর জন্য আমার চিন্তা হয়, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, কারণ তোকে এইভাবে আমার দেখতে ভালো লাগে না। বলতে কেউ দরজা নক করে। সাগা ফুল লুকিয়ে দরজা খুলে দেয়। দেখে সাহক রেইন আর মরেন। দরজা বন্ধ করে কি করিস তোরা? কি করব? তোর এখন কেমন লাগছে জেইন? আমি ঠিক আছি। কি হয়েছিল কি তোর কাল? আর তুই এয়ারপোর্টে কেন গিয়েছিলি? আসলে ও মলেই গিয়েছিল। এর ভিতরে আমার ভাই আমাকে ফোন দিয়ে বলল সে এইখানে আসতে পারবে না, তো মা আমার জন্য কী যেন পাঠিয়েছে সেটা নিয়ে যেতে বলেছিল। সে কোথায় যেন যাবে, তাই ফ্লাইটের জন্য ওয়েট করছিল। আমি ভাবলাম জেইন বাইরে আছে যখন তাকেই পাঠাই, কিন্তু এই গাধাটাকে মানুষ দেখে ফেলে। বেচারা আমার ভাই সেইটা না দিয়েই চলে গেছে। ও তো কাল তোর এই অবস্থা ছিল কেন?
কি হয়েছে? কিছু না, মন একটু খারাপ ছিল। সাহগ উঠে জাইনের কাছে বসে, পিছন থেকে জড়িয়ে ধরে। জাইন, আমরা শুধু টিম না, আমরা একটা ফ্যামিলি। তোর খারাপ লাগছে তাই আমাদের বল, আর কাউকে না বলতে পারিস আমাকে বল, আমি আমার সাধ্য মতো তোকে খুশি রাখার চেষ্টা করব। কিন্তু তুই এইভাবে থাকলে আমাদের খারাপ লাগে জাইন। হুম, আমরা সবাই তোকে অনেক ভালোবাসি জাইন, তুই কষ্টে থাক, এটা আমাদের কারোর কাছেই ভালো লাগে না ভাই। বলে জড়িয়ে ধরে সবাই জাইনকে। এদিকে জারিয়া বাসায় যাওয়ার পর থেকে শুয়ে শুয়ে কাঁদছে। সন্ধ্যা 7টা বাজে, বাবা অফিসে, মা জেমিয়াকে খাইয়ে শুয়ে দেয়। মা জারিয়ার ঘরে উঁকি দিয়ে দেখে অন্ধকারে জারিয়া শুয়ে আছে। চলে যেতে যে কেমন গুমড়ে কান্নার আওয়াজ পাই। আম্মু লাইট অন করে, আম্মু জারিয়ার কাছে গিয়ে বসে। জারিয়া, সে আমেরিকা থেকে আসার সময় থেকে কাঁদছিস, কি হয়েছে তোর? জারিয়া মুখের উপর বালিশ দিয়ে শুয়ে আছে। জারিয়া, তুই বড় হয়েছিস ঠিকই, কিন্তু আমার কাছে তুই ছোট্ট মেয়েটাই আছিস। জানিস জারিয়া, তোর বাবার সাথে আমার বিয়েটা ভালোবেসেই হয়েছে। বিয়ের পর অনেক দিন আমার সন্তান হয়নি, সেই একটা জায়গায় আমাদের কষ্ট ছিল। আল্লাহর কাছে দিন রাত কান্নার পর, অনেক ডাক্তার ঘাটাঘাটি করার পর অবশেষে তুই আসলি আমার জীবনে। তোর অসুখ হলে আমি সারা রাত তোর কাছে বসে থাকতাম, তোর পরে গিয়ে হাত পা কেটে গেলে আমি তোকে কোল থেকে নামাতাম না, তুই ব্যথা পাবি তাই। জারিয়া, তোর কিছু হলে আমি কিভাবে ভালো থাকবো বলতে পারিস? আমি কখনোই শুধু তোর মা হতে চাইনি, পাশাপাশি আমি তোর ভালো বন্ধু হতে চেয়েছি। আমি চেয়েছি তুই আমার সাথে সব কথা শেয়ার কর, তোকে আমরা অনেক ভালোবাসি জারিয়া। বলতে বলতে জারিয়া শোয়া থেকে উঠে মাকে জাপটে ধরে চুরি চুরি কাঁদতে লাগে। আমাকে বল জারিয়া, কি হয়েছে তোর? আম্মু, আমি একটা ছেলেকে ভালোবাসি। এই কথা শুনে আম্মু যেন আকাশ থেকে পড়ল। কে সে? কোথায় থাকে? কি করে? এই দেখো, এই হলো জাইন, পেশায় সিঙ্গার। কোথায় যেন দেখেছি ওকে। টিভিতে। আম্মু আসলে জারিয়ার মাকে এ টু জেড সব বলে। কাল পর্যন্ত যা যা হয়েছে, জাইন জারিয়াকে যা বলেছে সব কিছু। আম্মু জারিয়ার কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। আম্মু নিজের বাক শক্তি যেন হারিয়ে ফেলে। আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু সে আসবে বলেও আসিনি, সে একটা টেক্সটও করেনি আমাকে। জারিয়া, তুই আমাকে না বলে এভাবে বাড়ি থেকে বের হয়েছিস? এমন মিথ্যে বলে বাইরে গেছিস? সত্যি তুই আমাকে কষ্ট দিলি জারিয়া। আচ্ছা যাই হোক, এখন একটা ফ্রেন্ড হিসেবে তোকে যা বলছি শোন। জারিয়া, একটা সেলিব্রিটি সাধারণ মানুষের মতো হয় না, ওরা আকাশের চাঁদের মতো, চাঁদের আলো আমাদের ভালো লাগে, কিন্তু আমরা কখনো চাঁদকে স্পর্শ করতে পারবো না, সেলিব্রিটিরা এমনই হয়। জারিয়া, তোকে যদি সে ভালোবাসে সেটা ক্ষণিকের জন্য, তাদের কাছে আজ একরকম কাল আরেক রকম। হ্যাঁ, সে যদি আসতো আমিও বিশ্বাস করতাম যে সে তোকে ভালোবাসে। জারিয়া, তোর সাথে যদি ওর বিয়েও হয় তুই সুখী হবি না, কারণ তার কাছে তোকে দেওয়ার মতো সময় থাকবে না, তোর মন খারাপে সে তোর পাশে থাকবে না। এটা আমি বলছি না, সবাই এরকম, কিন্তু আমি মনে করি সেলিব্রিটিরা এমনই হয়। আম্মু, আমি ওকে বলতে পারবো না। এখন তোকে আমি মা হয়ে কিছু কথা বলি। জারিয়া, তুই তো জানিস তোর বাবা সেলিব্রিটি মানুষ পছন্দ করে না, ওর সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই জারিয়া। আর সে তোকে ভালো যদি বাসতো সে আসতো সেদিন, এতটুকু তুই তো বুঝিস, যে নিজে প্রমিস করে সেটা রাখতে পারে না সে তোকে কেমনে ভালোবাসবে বল? সে কি জানে না তোর মনের অবস্থা? সে একটা টেক্সট তো করতে পারতো। জারিয়া, সব কিছুই তোর চোখের সামনে, তুই বুঝতে পারছিস না তাও? বলে মা উঠে চলে গেল। জারিয়া দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছে। এই সময় বাবা আসে। জারিয়ার চিৎকার শুনে বাবা দৌড়ে গেল। জারিয়া, দরজা খোল জারিয়া। বাবা দরজা ধাক্কায়। আম্মু বলে ওকে ডাক দিও না, ও কান্না করে। কিন্তু কি হলো আমার মেয়ের? পরে বলবো ওকে, এখন বিরক্ত করো না। জারিয়ার সব কথা মনে পড়ছে। মাহি বলেছিল জারিয়া ও সেলিব্রিটি আর তুই সাধারণ মানুষ, ওর জন্য কত মেয়ে পাগল। আর জাইন বলেছিল তুমি সবার থেকে আলাদা। মাহি বলেছিল
ওর সাথে তো যাই না জারিয়া। জাইন বলেছিল তুমি আমার জন্য স্পেশাল। এখন আম্মু বলল ও চাঁদের মতো, চাঁদের আলো আমরা পাই কিন্তু তাকে স্পর্শ আমরা কখনো করতে পারবো না। জাইন ওকে আই লাভ ইউ বলেছিল কিন্তু আম্মু বলেছিল সে যদি তোকে ভালোবাসতো সে ঠিকই আসতো জারিয়া। জাইন বলেছিল আমি প্রমিস করছি কাল আমাকে এক গুচ্ছ সাদা গোলাপের সাথে তোমার সামনে দেখবে। আম্মু বলেছিল সপ্তাহ চোখের সামনে জারিয়া। জারিয়া চিৎকার করে বিছানা থেকে বালিশ ছুঁড়ে ফেলে। তুমি কখনো আমাকে ভালোবাসোনি জাইন, কখনো না বলে জারিয়া ঘরে জাইনের যত ছবি ছিল সব ছিঁড়ে ফেলে। তুমি কোনোদিন আমার ফিলিংস বোঝোনি, সব সব অভিনয়, সব কিছু ফেক, সব কিছু। আমি কিচ্ছু রাখবো না আমার জীবনে, আমি তোমার কিচ্ছু রাখবো না বলে জারিয়াকে দেওয়া সব অটোগ্রাফ নীল ডায়েরি সব বের করে, সব কিছু বোরখার ভিতর বেঁধে ছাদে নিয়ে যায় এবং আগুন ধরিয়ে দেয়। জারিয়ার কষ্ট যেন বুকের ভিতর চেপে বসছে। জারিয়া চিৎকার করছে, ফোন থেকে সিম বের করে আগুনে ছুঁড়ে ফেলে দেয়। ফোনে জাইনের ছবি ছিল। জারিয়া ফোন আছাড়তে ভেঙে ফেলে, সেই ফোন সে আগুনে ফেলে দেয় আর চিৎকার করে বলে আই হেট ইউ জাইন, হে আল্লাহ আমাকে ধৈর্য দাও। জারিয়া আগুনের কাছে শুয়ে কান্না করে, জাইনের ছবিগুলো পড়তে দেখে এবং কান্না করে। একসময় কান্না করতে করতে জারিয়া ঘুমিয়ে পড়ে। রাতে বাবা ছাদে এসে দেখে জারিয়া ঘুমিয়ে গেছে, সামনে আগুন জ্বলছে। বাবা তাড়াতাড়ি জারিয়াকে কোলে করে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দেয়। মেয়ের এই অবস্থা দেখে উনি খুব কষ্ট পায়। আমরা হয়তো আমাদের মেয়েকে বেশি জেরা করি, এই জন্য সে আমাদের কাছে কথা লুকায় বা মিথ্যা কথা বলে। হুম, ঠিক বলেছো। আমার মেয়ে বড় হয়েছে, সে নিজের ভালোটা বোঝে, এইটা হয়তো আমরা মেনে নিতে পারিনি। সবসময় ওরে জেরা করি, সব কিছু তো চাওয়া, এইগুলোর জন্য আমাদের মেয়ে আমাদের থেকে দূরে চলে গেছে। তুমি আর চিন্তা করো না, আমি আছি তো, আমি জারিয়াকে সময় দেব, ও ঠিক হয়ে যাবে দেখো। চল আমরা বাইরে যাই, ও ঘুমাক। কপালে চুমু দিয়ে বের হয়ে যায়। এদিকে জাইন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে, আবার ঘুমিয়ে পড়ে। জাইন স্বপ্ন দেখে জারিয়া দাঁড়িয়ে আছে। সরি জারিয়া, আমি সত্যি এসেছিলাম, কিন্তু আমাকে সবাই এমনভাবে ঘিরে ধরেছিল যে আমি আসতেই পারিনি। আমি তো অপেক্ষা করছিলাম জাইন। আমারই ভুল জারিয়া, আমি খুব জারিয়া 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 বলে তাকাতেই দেখে জারিয়া নেই। জাইন লাফ দিয়ে ওঠে। উফ, আমি এটা কী দেখছিলাম, দেখি ওকে একটা টেক্সট করি। জারিয়া আমাকে ভুল বুঝো না, আমি গিয়েছিলাম কিন্তু সবাই এমনভাবে আটকে ধরেছিল যে আমি বের হতে পারছিলাম না। সরি, আমি নিজের প্রমিস রাখতে গিয়েও পারিনি। জানি তুমি কষ্ট পেয়েছো, তবে প্রমিস আর কোনো ভুল হবে না। এটা লিখে সেন্ড করে, কিন্তু জারিয়া অনলাইনে ছিল না, থাকবেই বা কী করে, সে যে তার ফোন ভেঙে ফেলেছিল। সারা দিন যায় জাইন চেক করে জারিয়া টেক্সট সেন্ড করছে কি না। জাইনের কাছে কেমন যেন লাগে ব্যাপারটা, জারিয়া অফলাইনে এত সময় থাকে না কখনো। জারিয়া সকালে উঠে নিজেকে বিছানাতে পায়, ঘাপটি মেরে সে শুয়েই থাকে, চোখ দিয়ে পানি পড়ে বালিশ ভিজে যায়। আম্মু এসে ঘরে, জারিয়া কাঁথা মুড়ি দিয়ে থাকে। দেখি তো আমার মেয়েটা উঠেছে নাকি, গুড মর্নিং আমার লক্ষ্মীটা, ওঠো তাড়াতাড়ি, আম্মু আজ তোমার ফেভারিট ব্রেকফাস্ট বানিয়েছে। সে স্বাভাবিকভাবে বলল, যেন কিছুই হয়নি কাল। জারিয়া কাঁথা সরে, আম্মু হাত ধরে তুলে ওয়াশরুমে পাঠায়। জারিয়া নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করে, ফ্রেশ হয়ে টেবিলে যায়। আজ আমি আমার মেয়েকে নিজের হাতে খাইয়ে দেব, আমার মেয়ে কি খাবে, হাঁ করো হাঁ করো। আম্মু কেন এমন করছো, তোমার মেয়ে ডিপ্রেশনে যায়নি, আমি ভালো আছি, আমি নিজে খেতে পারবো বলে প্লেট কাছে দিয়ে আসে। আম্মু চুপ হয়ে যায়, আম্মু বোঝে না জারিয়ার মন ঠিক করবে কি করে। জারিয়া খেতে খেতে হাতে রিঙের দিকে চোখ পড়ে, সাথে সাথে চোখে পানি আসে। জারিয়া উঠে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আম্মু দৌড়ে যায়, জারিয়া জারিয়া করে ডাকতে থাকে। জারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে, সে রিংটা খুলে একটা বক্সের তুলে রেখে দেয়। এরপর চোখ মুখ মুছে দরজা খুলে আবার খেতে যায়। আম্মু নিজেকে শান্ত করে বলে, জারিয়া আমি ভাবছিলাম একটু পার্লারে যাওয়া দরকার। জারিয়া আর চোখে তাকাই। তাকিয়ে আছিস কেন, আরে আমি বুড়ি হয়ে যাচ্ছি, চল যাই। ওই যে আমার বান্ধবী আছে না, ওর ওখানে মলে একটা পার্লার আছে শুনেছি, চল। আমার পার্লার ভালো লাগে না আম্মু। আরে তুই সুন্দর, তোর ভালো লাগতে নাও পারে,
আমি তো এত কিউট না, চল না। আর তোর চুলের আগাগুলো নষ্ট হয়ে গেছে, কেটে আনবি। আর একটু শপিংও করতে হবে। আম্মু প্লিজ। দেখ, তুই ছাড়া আমার কে আছে বল? আছে তোর বাবা, কিন্তু উনি তো ব্যস্ত। চল না রে জারিয়া। ওকে, আমি রেডি হয়ে আসছি। জারিয়া ঘরে গেল। জারি নিজের আলমারি খুলে সবার আগে জাইনের ছবিটা দেখে। এটাই ছিল তার অভ্যাস, আজও তাই করলো। কিন্তু সেই ছবিটা সেখানে ছিল না। বুকের কষ্ট যেন চেপে বসে আছে। জারিয়ার খুব খারাপ লাগে। কাপড় চেঞ্জ করে বের হয় আম্মুর সাথে। ওরা জেমিয়াকে নিয়ে একটা মলের হাইফাই পার্লারে যায়। হাই। আরে তুই, এতদিন পর। মনে হলো তাই চলে এলাম। ভালো করেছিস। এইটা কে? আমার মেয়ে জারিয়া, আর এইটা ছোট মেয়ে জেমিয়া। তোর মেয়েগুলো তো ভীষণ সুন্দর রে। ভাই কেমন আছো? সারাদিন ব্যস্ত, তাই মেয়েকে নিয়ে একটু রূপচর্চা করার জন্য আসলাম। ভালো করেছিস। আয় ভেতরে আয়, বস। মেয়েরা এইদিকে আসো, এরা আমার স্পেশাল গেস্ট। যা যা করতে চাই করতে দাও, ওকে? শোন না, আমার একটা কাজ আছে। তুই থাক, আমি কাজ সেরে আসছি। আর চিন্তা করিস না, এরা খুব ভালো কাজ করে। ওকে, ফিরে আয়, তোর সাথে গল্প আছে। বোরিং বান্ধবী। বুঝেছি আমি, তুই চুল কাট। ওকে, এক্সকিউজ মি, আমার চুলের আগা পেটে গেছে, তো ইউ কাট দিয়ে দেন। মেয়েটি বলল, আমার মনে হয় আপনার চুলে লেয়ার দিলে ভালো হয়। কিন্তু চারিয়া বলল, পরামর্শের জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে ইউটাই দিয়ে দেন। আম্মু কিছুই বলল না, শুধু এইটুকু খেয়াল করলো জারিয়ার মেজাজ কিছুটা খিটমিটে হয়ে গেছে। জারিয়া চুল কেটে নেয়। ওকে, আমার শেষ। তুই জেমিয়াকে নিয়ে যা, দেখ পাশেই বাচ্চাদের খেলার একটা জায়গা আছে, সেখানে নিয়ে ওর সাথে খেলা কর। জারিয়া সেখানে গেল। অনেক বাচ্চারা ছিল, জেমিয়া ওদের সাথে খেলে। জারিয়া জেমিয়াকে পাহারা দিচ্ছে, যদিও সেখানে আরও কিছু মহিলা ছিল। হঠাৎ জারিয়ার কানে স্কাই ব্যান্ডের একটা গান ভেসে আসে। জারিয়া আশেপাশে কাউকে দেখে না, ভাবে কান বাজছে। তারপর মনে হলো গিটারের সাথে কেউ গান গাইছে। জারিয়া একটু আগ্রহ নিয়ে এগিয়ে গেল। দেখে একটা ছেলে বাচ্চাদের খেলার জায়গা থেকে একটু সাইডে বসে গিটার নিয়ে গান গাইছে। জারিয়া চুপ করে শুনছিল। গান শেষ হতে ছেলেটা তাকায়। জারিয়া চমকে চলে যেতে গেলে ছেলেটা পিছু ডাক দেয়। ওয়েট। জারিয়া ভাবে কি যে বলবে। জারিয়া ঘুরে তাকায়। আপনি আমার গান শুনছিলেন চুপ করে? সরি। আরে ওয়েট, আপনাকে দাঁড়াতে বলছি আর আপনি চলে যাচ্ছেন। বললাম তো সরি। সরি তো চাইনি, চুপ করে গান শুনে সরি বলছেন, তা তো হবে না। মানে? মানে, আরে কেমন গালাম সেটা বলবেন না। ও, ভালো ছিল। আরে ওয়েট, আপনি এমন দৌড়াচ্ছেন কেন? আমার বোন এখানে খেলছে। চিন্তার কিছু নেই, এখানে সব কিছুই খুব সেফটি, আর ওদের দেখার জন্য কিছু মহিলাও আছে। সো হাই, আমি সিয়াম। আর আপনি? জারিয়া। ও, নাইস নেম। তো এইখানে কেন? আপনাকে কেন বলবো? আজও আপনি চাইলে আমি আপনাকে আরেকটা গান শোনাতে পারি। জি না, ধন্যবাদ। আরে রাগ করছেন কেন? আচ্ছা, আপনি কিসে পড়েন? অনার্স শেষ করছি। কেন? মানে না, এমনি। জেমিয়া, চলো আমরা যাই। জেমিয়া বলল, আপু আমি বলটা নেব না। জেমিয়া, আমি বাইরে থেকে কিনে দেব। জেমিয়া বলে, না আমি এটাই নিব। জিত করো না জেমিয়া। আরে নিক না, নাও নাও বাবু। না। আরে বাচ্চা মানুষ। না নিবে না, আপনি এটা বলার কে? আপনি মালিক? জেমিয়া চল বলে নিয়ে চলে গেল। গিয়ে দেখে আম্মু তার বান্ধবীর সাথে গল্প করছে। আম্মু, তোমার হয়েছে? আয় বস। তুমি কিসে পড়ো? অনার্স শেষ করছি। তখন সিয়াম চলে আসে। জারিয়া তাকিয়ে বলে, ইউ, এইটা কে? সিয়াম আমার একমাত্র প্রিন্স। আমি তো সবটা সামাল দিতে পারি না, তাই ও আমাকে সাহায্য করে। তো এইখানে মানে? আমি এই পুরোটা কিনে নিয়েছি, তাই আমি পার্লারে থাকি, আরও বাচ্চাদের সাথে বাচ্চামি করে আর আমাকে সাহায্য করে। এর মানে ওই জায়গাও? সেটাও আমাদের বলে মুচকি এসে জেমিয়াকে বল দিল। জেমিয়া থ্যাংকস বলল। জারি একটু বিরক্ত ভাব নিয়ে অন্যদিকে তাকালো। তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো।
তুই এসেছিস, খুব খুশি হয়েছি। তার জারিয়া তোমার সাথে যোগাযোগ করার মাধ্যম? আমি ফোন ইউজ করি না। শিয়াম, ওদের নিচে রেখে আয়। ওকে মা। জারিয়া আগে আগে হেঁটে চলে যায়। জারিয়া গাড়িতে উঠবে, এমন সময় শিয়াম বলল, ফোন ইউজ করো না, আবার কথাও বেশি বলো না, তারপরে আবার এই যুগের মেয়ে, তুমি তো বেশ ইন্টারেস্টিং। এর মানে? কিছু না। শিয়াম গাড়ির দরজা খুলে জারিয়া গাড়িতে উঠে জারিয়া ধাম করে দরজা লাগিয়ে দেয়। শিয়াম হাতে একটু চাপা খায়, আঙুল মুখে নিয়ে জারিয়ার দিকে তাকিয়ে হাসে। সবাই বাড়িতে যায়। ঘরে ঢুকতে জারিয়া যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে দিন কাটতে লাগে। মাস দুই দিন পার হয়। জারিয়া ফোন ছেড়ে সময় কাটতে লাগে, বই পড়ে, টিভি দেখে। আম্মু সবসময় চেষ্টা করে জারিয়াকে খুশি রাখার। জারিয়াকে রান্না করে শেখায়। মাঝে মাঝে জারিয়াকে কাছে নিয়ে শুয়ে থাকে, ওর সাথে লুডো খেলে, ভিডিও গেম খেলে। জেমিয়া জারিয়াকে নিয়ে বাচ্চাদের মতো ছবি আঁকায়। মোট কথা, আম্মু জারিয়াকে একা ছাড়ত না। আম্মু মাহিকে ফোন দিয়ে একটা পিকনিক প্ল্যান করার কথা বলে, সাথে মাহিকে সবটা বলে। মাহি ওর কিছু ফ্রেন্ডদের নিয়ে সব পরামর্শ করে। মাহি জারিয়ার বাসায় আসে এবং জারিয়াকে পিকনিকের কথা বলে। জারিয়া না বলে দেয়। আম্মু জারিয়াকে ঘুরে আসতে বলে, কিন্তু এটা বলে না এই সব কিছু তার প্ল্যান। জারিয়া, মাহি আর কয়েকজন ফ্রেন্ড মিলে সিলেট যায়। সেখানে মাহি জারিয়ার সাথ দেয়, তাকে নিয়ে ঘোরে, ওর সাথে সাথে থাকে। রাতে সবাই একসাথে বসে থাকে আগুনের সামনে। জারিয়ার হঠাৎ সেই রাতের কথা মনে হয়। মাহি জারিয়াকে দেখে ওর হাত চেপে ধরে। মাহি বলে, জারিয়া, জীবনকে সবসময় সেকেন্ড চান্স দিতে হয়। বলা যায় না এখানেও তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তুই একা না, আমরা সবাই আছি তোর সাথে, তোকে আগলে রাখতে। জারিয়া মাহির কাঁধে হাত দিয়ে আগুনের দিকে তাকিয়ে থাকে। এদিকে জাইনের ব্যান্ড ব্যস্ত হয়ে যায় নতুন গানের রিলিজ করতে। কিন্তু জাইনা তো ব্যস্ততার মাঝেও প্রতিদিন একবার হলেও দেখে জারিয়া টেক্সট সিন করছে নাকি। সবাই শুয়ে আছে। সাগা জাইনের পেটে মাথা দিয়ে গেম খেলছে। রেন শুয়ে আছে, তার হাতের উপর মাথা দিয়ে সাহক শুয়ে আছে। সাহকের পেটে রেন শুয়ে আছে, রেইনের পায়ে মরেন শুয়ে আছে। আর সবাই সবার মতো ফোন টিপছে, সাহক আর জাইন বাদে। সাহক দেখে জাইন একভাবে ফোনের দিকে তাকিয়ে আছে। সাহক জাইনের চোখে হাত দেয়। জাইন চোখ বন্ধ করতে জারিয়ার চোখ ভেসে ওঠে। সাহক হাত সরিয়ে নেয়। আঙ্কেল চলে যাওয়ার পর থেকেই তুই খুব চুপচাপ হয়ে গেছিস জাইন। এমন কিছুই না সাহক। এমন শুধু আমি বলছি না, আমাদের ফ্যানরা বলছে, তুই, সাগা, রেইন এই টিমে যান জাইন। তোরা যদি এমন থাকিস ব্র্যান্ডটা মরা মরা লাগবে। আমি কি করে তোদের বোঝাবো? আমি তো কাউকে বলতেই পারবো না, কারণ আমি চাই না তোরা এই বিষয়টা জান। কি ভাবছিস জাইন? আচ্ছা, নতুন গানের ভিডিওর ভেতর কিছু গ্রাফিক্স করলে ভালোই হয়, তাই না? তোর মাথায় এটা চলছে? হুম। উফ, তোর মাথায় কখন যে কি চলে। নে নে চিপস খা। সাহ কথা ঘুরিয়ে দেয়। কারণ সে চায় না জাইন যে সমস্যার ভিতর আছে সে তার মুখোমুখি হোক বারবার। হুম হুম, আসলে আমারই খাওয়া উচিত। জাইন যখন সবার সাথে থাকে দেখানো হলেও হাসি খুশি থাকে, বা থাকতে হয়। কিন্তু একা থাকলে জারিয়ার কথা মাথায় ঘোরে। আরও কিছুদিন পর জারিয়া মাস্টার্সে ভর্তি হয়। মাহি জারিয়া আবার একসাথে ভর্তি হয়। রিয়ার বিয়ে হয়ে যায়, তাই ও আর পড়াশোনা করে না। আজ ওর প্রথম ক্লাস, মাহি জারিয়ার জন্য অপেক্ষা করছে। ও সরি সরি, লাস্ট একটা, চল। ক্লাসে ঢুকতে শুনে গিটারের শব্দ। জারিয়া দেখার চেষ্টা করে, কিছু সময় দাঁড়িয়ে শুনে মাহি বলে ওঠে, কে রে? বলতে গিটার বাজানো বন্ধ হয়। সবাই তালি দেয় এবং সরে যায়। জারিয়াও তাকায়, দেখে একটা ছেলে। ছেলেটাও জারিয়ার দিকে তাকায়। জারিয়া ইগনোর করে গিয়ে বসে। ছেলেটা উঠে আসে জারিয়ার কাছে। হাই। হাই। তোমাকে না তোমার বান্ধবীকে বললাম। জারিয়া তাকিয়ে আবার মাথা ঘুরিয়ে নেয়। আরে তুমি, তুমি আমাকে চিনতে পারো নি? তুই ওকে চিনিস? না। আরে কি বল, ভুলে গেলে? আরে চুপ চুপ করে গান শুনে ইন্টারেস্টিং, মনে পড়ছে? না, আমার মনে নেই। মাই চল। আরে ওয়েট, আরে আমি শিয়াম। ও, তুমি চিনতে পারো নি? বলতে একটা ছেলের সাথে ধাক্কা। সামনে হেঁটে যেতে থাম্বার সাথে মাথায় বাড়ি লেগে পড়ে যায়। জারিয়া পিছনে না তাকিয়ে হেঁটে যায়। মাথায় হাত দিয়ে শিয়াম উঠে দাঁড়িয়ে দেখে জারিয়া সেখানে নেই। এর সাথে ক্যান্টিনে বসে আছে। রিয়ার বিয়ে না হলে আমরা যে একসাথে থাকতে পারতাম। হুম, ঠিক বলেছিস। তুই আবার যেন বিয়ের বাড়িতে বসিস না, তাহলে কিন্তু কলেজে আমি একা হয়ে যাব।
আরে একা কেন হবে, আমি তো আছি। উফ, এখানেও চলে এসেছে। মামা ঠান্ডা পানি দেন তো। এই তুমি কি জানো তোমার জন্য আমি মাথায় ব্যথা পেয়েছি? আপনি আমাদের পিছনে ছিলেন কেন? আরে গিটারে শুনে গান শুনলে কেমন হয়েছে বললে না যে। কি? হ্যাঁ বলো। হুম, ভালো হয়েছে। আর তুমি? আমি শুনিনি। তুমি মিথ্যাও বলো? ছি ছি, আমি আন্টিকে বলে দেবো। ও আন্টিকে চেনে? উফ মাহি, চল তো, বলে হেঁটে চলে যাই ক্লাসে। সিয়াম আমার আগের বেঞ্চে বসে। উফ উফ, আবার তুমি এমনি ভাবছো তাই না? ওকে তাহলে বলো কেমন ছিল গান। বলতে স্যার আসে, সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে। এর ভিতর সিয়াম হাত পিছনে দিয়ে একটা কাগজ দেয়। জারিয়ে দেখলে মাই কাগজটা খুলে দেখে। কি বলবো না, কেমন লাগলো? এ তো বত পাগল ভাই। ছাড় তো, চুপ কর। ক্লাস শেষে জারে এক মুহূর্ত ওয়েট না করে বের হয়ে যায় কলেজ থেকে। উফ, এ কে রে, তুই একে চিনিস? আমার আম্মুর বান্ধবীর ছেলে, সেদিন ইস্কার গান গাচ্ছিল, আমি একটু শুনেছি, শুনে কিছু বললাম না কেন, তারপর বলেছি ভালো হয়েছে, আর এই পিছে পড়েছে। উফ, অসহ্য। ও এই ব্যাপার, আচ্ছা বাদে, বাড়ি যা, এ নিয়ে চিন্তা করিস না। পরদিন জারিয়া কলেজে আসে, মাই দেরি করে আসে। ওহ সরি, খুব জ্যাম ছিল রাস্তায়। শুনেছি আজ কলেজে একটা স্যার রিটায়ার হবে, তাই ছোট অনুষ্ঠান করবে, সবাইকে কলেজের অডিটোরিয়ামে যেতে বলেছে। হুম, তো চল। হাই গার্লস। হাই। কোথায় যাচ্ছ তোমরা? সবাই যেখানে যাচ্ছে। ও আমিও যাচ্ছি, চলো। জারিয়া দাঁড়িয়ে থাকে। কি রে, কি হলো? কি যাবো না? আপনার সাথে যাবো না। আপনি চলে যান তো। বাবা, ওকে। খুব ইরিটেট করছে ছেলেটা। তবে আমার মনে হয় ছেলে হিসাবে ও ভালো। প্লিজ তোর মুখ বন্ধ রাখ। ওরা কথা বলতে বলতে বেশ কিছু সময় চলে যায়, তারপর তাড়াতাড়ি করে অডিটোরিয়ামে যায়, যেতে সবাই হাততালি দেওয়া শোনে। চল চল বসি। ওরা গিয়ে বসতেই গান শুরু হয়। জারিয়ে তাকিয়ে দেখি সিয়াম। উফ উফ, আমার কপালটাই খারাপ, চল বের হই, বলে উঠতে সিয়ামের চোখে পড়ে জারিয়া। এ আপু বসেন তো, পিছন থেকে একটা মেয়ে বলে ওঠে। আরে বস, কি করছিস? আমি শুনবো না গান, এই ছেলে যদি আমাদের দেখে আবার বলবে তার প্রশংসা করতে, চল চল। আরে আমরা এত সাইডে আছি, দেখতে পাবে না, বসে থাক। ওরা বসে গান শুনি। কিছু ছেলে মেয়ে চিল্লিয়ে স্যামকে উৎসাহিত করে। জারিয়া হুট করে স্কাই ব্যান্ডের কথা মনে পড়ে। জারিয়ার চোখে পানি আসে, সে নিজের কান চেপে ধরে। গান শেষ হওয়া মাত্র জারিয়া সেখান থেকে বের হয়ে আসে। মায়ে অবাক হয়, সেও বের হয়ে যায়। জারিয়া দাঁড়া, জারিয়া জারিয়া একটা গাছের সামনে দাঁড়ায়, কি হলো তোর? বলে সামনে আসতেই দেখে জারিয়ার চোখে পানি। মাহির বুঝতে দেরি হলো না আসলে কি হয়েছে। মাহি জারিয়াকে জড়িয়ে ধরে আর বলে, ইটস ওকে, আমি আছি তোর সাথে জারিয়া। এটা আবার সিয়াম আড়াল থেকে দেখে এবং আবার অডিটোরিয়ামে ফিরে যায়। জারিয়া মাহি ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর কিছু নোট করছে। এর ভিতর কোথা থেকে সিয়াম উড়ে আসে। হাই 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 জারিয়া, হাই। কথা বলবে না? ওকে নো প্রবলেম, তো বলো আমার গান কেমন ছিল। আবার? আমরা শুনিনি। কি মিথ্যা বলো তুমি, আমি দেখছি তোমাকে। আচ্ছা তুই এত ছ্যাচা কেন, নিজের প্রশংসা শুনতে চাও? হুম, কারণ আমি ভালো গান গাই। বলো একটা শোনাবো? না লাগবে না। আচ্ছা শোনো, আমার কাজ আছে, আজ আমি যাই, কাল এসে শুনবো গান কেমন লেগেছে। উফ, এ কি আজব রে। আর বলছি কি, মাথা নষ্ট করে দিল, এর জন্য কলেজে আসাই যাবি না। আরে পাতে না, একটু প্রশংসা করে দিলে এতে কি আসে যাবে। তুই করিস। জারিয়াকে কমন রুমে বসে এবং মাহের কিছু জিনিস নোট করে দেয়। আমি অঙ্কটা বুঝতে পাচ্ছি না। আমিও না একটা, খুব কঠিন। সিয়াম এসে সামনে বসে। আরে এই অঙ্ক তো খুব সোজা। তোমাকে বলতে বলেছি? আর বলতে হবে না, তোমরা একটা জিনিস বুঝতে পারছো না, আমি ফ্রেন্ড হিসাবে সাহায্য করতে পারি। ফ্রেন্ড? কিসের ফ্রেন্ড? তোমার নাকি কাজ ছিল? ছিল, এখন নেই। আমরা সবাইকে ফ্রেন্ড বানাই না। ওকে হাই, আমি সিয়াম, ফার্স্ট ইয়ার, আর আজকে থেকে তোমরা আমার ফ্রেন্ড, এখন শোনো। বলে ওদের অঙ্ক বুঝিয়ে দেয়। জারিয়া বিরক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। একটু পর খেয়াল করে মাই খুব মনোযোগ দিয়ে দেখছে অঙ্ক। জারিয়া খেয়াল করে সিয়াম খুব সুন্দর করে বোঝাচ্ছে। তো কি বুঝলা? হুম বুঝলাম। এর ভিতর কমন রুমে একটা মেয়ে কথা বলছে, একটু জোরেই বলছে। মেয়েটি বলছে, স্কাই নতুন গান রিলিজ হবে, এই দেখ পোস্টার,
খুব সুন্দর। দেখ জাইনা সাহকে খুব সুন্দর লাগছে। জাইনের গেটআপটা দেখে মনে হচ্ছে সে কোনো ভ্যাম্পায়ারের রোল নিয়েছে এখানে। ওকে খুব কিউট লাগছে, তাই না? জারিয়া ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে দেখে। শ্যাম জারিয়ার দিকে তাকায়। ভাই তো বোঝে, সে জারিয়ার কাঁধে হাত দেয়। জারিয়া বই নিয়ে উঠে বাইরে চলে যায়। জারিয়া দাঁড়া, জারিয়া বলে মাই বই না চলে যায়। শ্যাম কিছুই বোঝে না। ওর এতটুকু মনে হয় জারিয়ার হয়তো এই ব্যান্ড পছন্দ করে না। এত এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তারপরেও। ইটস ওকে জারিয়া, আমি আছি তোর সাথে, সব ঠিক হয়ে যাবে। এদিকে আজ জাইনদের নতুন গানের রিলিজের জন্য ফটোশ্যুট করতে হবে। ডাইরেক্টর বলে, বয়েস সবাই রেডি তো? সাউক বলে, শুধু জাইন বাদে, সে মেকআপ নিচ্ছে, এক পরে চলে আসবে। ডাইরেক্টর বলে, ওকে আমি দেখে আসছি। উনি আসে মেকআপ রুমে। কেমন আছেন? ডাইরেক্টর বলে, তোমার জন্য সবাই ওয়েট করছে। আমি রেডি। ডাইরেক্টর বলে, আরে দাঁড়াও, তোমার কস্টিউমের সাথে যে ব্রেসলেট দিয়েছি সেটা পরনি কেন? জাইন জারিয়া তো ব্রেসলেটের দিকে তাকিয়ে থাকে আর বলে, না আমি এটা খুলতে পারবো না। ডাইরেক্টর বলে, কি যে বলো জাইন, সব কিছুর সাথে মানানসই আছে না? বলে ডাইরেক্টর ব্রেসলেট খুলে নিল। জাইনের ভিতরে খুব কষ্ট হয়। সাগা বলে, জাইন চল। বলতে দেখে ডাইরেক্টর সেটা খুলে অন্য ব্রেসলেট পরিয়ে দিচ্ছে। সাগা দেখে জাইনের চেহারা এক মুহূর্তে কেমন মলিন হয়ে গেল। ডাইরেক্টর বলে, পারফেক্ট। জাইন সাগা থেকে তাকালো। সাগা কাছে এসে জাইনের কাঁধে হাত দিয়ে নিয়ে চলে গেল। ফটোশ্যুট শেষে জাইন দৌড়ে মেকআপ রুমে আসে আর দেখে ব্রেসলেট নেই। আমার ব্রেসলেট ওখানে যে মেয়ে ছিল তাকে জিজ্ঞাসা করে দেখি। মেয়েটি বলল, দেখেনি। জাইন মেকআপ ম্যানকে জিজ্ঞেস করে, সেও বলল দেখেনি। জাইন পাগলের মতো খুঁজতে থাকে। টিম মেম্বাররা অবাক হয়ে যায়। সাহক বলে, কি রে কি খুঁজছিস? জাইন একদম ঘেমে গেছে। সে বলে, কিছুই না। জাইন চেঞ্জ করে গাড়িতে কি বসে। সাহক বলে, জাইন তুই ঠিক আছিস? হ্যাঁ, কি হবে আমার? সাহক আর কিছু বলল না। বাড়ি গিয়ে সবাই ফ্রেশ হয়। মরেন খাবার বানিয়ে সবাইকে ডাক দেয়। সবাই আসে জাইন বাদে। জাইন কই? সে খুব ক্লান্ত, ঘুমাচ্ছে, ওকে আমি ডেকে দিয়ে আনি। না থাক, ওর খাবার ফ্রিজে রাখ, রাতে জায়গা পেলে খেয়ে নেবে। সবাই খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে। সাগা শুয়ে শুয়ে গেম খেলে। জাইন দেখে জারিয়া দাঁড়িয়ে আছে। জাইন দৌড়ে আসে। জারিয়া জাইনের হাতের দিকে তাকায়। জারিয়া, আমি ব্রেসলেটটা খুঁজে পাচ্ছি না, আমি খুলতে চাইনি কিন্তু। বলতে জারিয়া ব্রেসলেটটা বের করে। জাইন হাত আগিয়ে দিলে জারিয়া ব্রেসলেট পরিয়ে দেয়। এইটা আর হারিয়ে ফেলো না, আর কখনো খুলবো না বলে ব্রেসলেটে চুমু খাই। হাত বুকের সাথে জড়িয়ে ধরতে ঘুম ভেঙে যায়। তাকাতেই চোখে পড়ে হাতে ব্রেসলেট পরা। এটা বলে সামনে তাকাতে দেখি সাগা বসে তাকিয়ে আছে আমার দিকে। এইটা খুঁজছিলিস তুই? হুম হুম, এইটা আমি রেখে দিয়েছিলাম। দেখলাম খোলার সময় তোর মুখটা খুব শুকনো লাগছিল, আমি দিতেই ভুলে গেছি। এখন ঘুমের ভিতর ব্রেসলেট ব্রেসলেট করছিস তাই পরিয়ে দিলাম। থ্যাংকস রে। পড় তো। কেন? দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, না খেয়ে ঘুমিয়ে পড়ছিস শুধু, ওঠ। কিরে উঠে পড়েছিস? সাগা প্লেটটা আমাকে দে, ওকে আমি খাইয়ে দিই। হাঁ কর বলে সাগার হাত থেকে প্লেট নিল। সাগা জাইনের পাশ থেকে সরে অন্য পাশে গিয়ে বসে গেম খেলে। জাইন উঠে বসে। আমার খেতে ইচ্ছে করছে না। কয়েক মাস আমরা এত খাটনি করেছি, ঠিক মতো না খেলে কি হবে বল? হাঁ কর, আমি এই গান রিলিজ হওয়ার পর একটা ক্যাম্পিং করার কথা ভাবছি। হুম, খুব ভালো হয়। হ্যাঁ, আমরা কিছু কলেজে যে ডোনেশন ক্লাব গঠন হয় তাদের ইনভাইটেশন দেব। হ্যাঁ, আমরা বেড়াবো আর সাথে আমরা যে কলেজের ক্লাবদের ডাকবো তাদের ফান্ডে ডোনেশন দেব। ভালো আইডিয়া। আমেরিকার সব কলেজ তো এমন না, আমরা বাইরে গিয়ে এটা করতেই পারি। আমরা পোস্ট দিই, যারা আমাদের এটাতে ইন্টারেস্টিং দেখাবে আমরা তাদের নেব। ভালো আইডিয়া। ওকে, আর এই তো তোর খাওয়াও শেষ, এইটা নিয়ে আমরা পরে কথা বলবো, এখন তুই ঘুমিয়ে পড়। থ্যাংকস ভাই। ফুট, এত গেম খেলিস কেন? বলে হাত থেকে ফোন নিয়ে রেখে দিই। ঘুমা, রাত জেগে আরেকজনের স্বপ্নের ভেতরে ঢুকিস লজ্জা লাগে না? হয়েছে গাইস, ঘুমিয়ে পড়, গুড নাইট। কিছুই না সাগা। এদিকে জারিয়া পরের দিন কলেজে যাই। লাইব্রেরির দিকে যেতে হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা। সরি বলে তাকাতে দেখে
আগের কলেজের প্রতীকের সেই বন্ধুগুলো চারিয়ে চলে যেতে কেড়ে ওরা ওকে দাঁড় করায়। এই ওয়েট, তোমাকে চেনা চেনা লাগছে, আর এটা তো ওই মেয়ে। আমাকে সাইড দেন প্লিজ। আরে তারা কিছে তোমার, তুমি তো আমার বন্ধুকে রিজেক্ট করলে, তুমি তো আবার সেলিব্রিটি লাভার, তো সেই ছেলে কি তোমাকে পাওয়া দিল নাকি? কার লাভার জানো তুমি? ও হ্যাঁ, এসকেওয়াই ব্র্যান্ডের জাইনের, তা সে কি পাওয়া দেয়নি তোমাকে? জারিয়া চারপাশে তাকায়, সবাই জারিয়ার দিকে তাকিয়ে আছে। জারিয়ার হঠাৎ জাইনের সেই প্রমিসের কথা মনে পড়ে গেল, জারিয়া কান্না করে দেয়। আমরা তো ভেবেছি তোমার প্রেম হয়ে গিয়েছে, তোমার মতো মেয়ে দেখিনি যে কিনা সেলিব্রিটিকে ভালোবাসে। জারিয়া সেখান থেকে বের হতেই পারে না, সবাই হাসে আর তাকিয়ে থাকে। এর ভিতর সিয়ামাসি ওখানে। কি সমস্যা ভাই? কোনো সমস্যা নেই, তুমি কে ভাই? আমি কে বড় কথা না, তাও যখন শুনতে চাইছো বলছি, আমি ওর ফ্রেন্ড। তুমি শিওর ভাই? তুমি জানো না এই মেয়ে কেমন? আমি জানি, আমি সব শুনেছি, তুমি যার কথা বলছো আমি তাকে চিনি, আমিও সেলিব্রিটি পছন্দ করি। এখন তোমরা আমাকে কি বলবে? শোনো ভাই, প্রতিটি মানুষের একটা আইডল থাকে যাকে সে মনে প্রাণে কপি করতে পছন্দ করে, কিন্তু তাকে তুমি এগুলো বলতে পারো না। তোমার বন্ধুকে ভালোবাসতে হবে কোথায় লেখা আছে, একজন সেলিব্রিটিকে ভালোবাসা যাবে না এটাই বা কোথায় লেখা আছে? তোমরা যার হয়ে এগুলো বলছো তাকে আমার সামনে নিয়ে আসো, যা যা পছন্দ থাকতে পারে, তার পছন্দের উপর আঙুল তোলার কোনো অধিকার নেই তোমাদের। মাহি দৌড়ে আসে, এসে দেখে সেই ছেলেগুলো জারিয়ার দিকে তাকিয়ে দেখে জারিয়া কাঁদছে। আজ প্রিন্সিপালকে জানাবো চলো। সেখানে আরেকটা ছেলে উল্টে সিয়ামকে মারতে গেলে জারিয়া সেই ছেলের হাত ধরে, সেই ছেলে জারিয়ার দিকে তাকায়, জারিয়ার চোখগুলো লাল হয়েছিল। আমি কিছু বলি নাই মানে ভেবো না আমি কিছু বলতে পারি না বলে হাত ছটকা দিয়ে ফেলে দিল। সিয়াম বলল চলো, বলতে সিয়াম জারিয়ার হাত ধরে, জারিয়া সিয়ামের দিকে তাকায়, ছেড়ে দাও তারা দরকার নেই। তোমরা আসলেই অসভ্য। জারিয়া নিজেকে ধরে রাখতে পারছিল না, সে সেখান থেকে চলে যায়। মাহিও দৌড় দেয়। ওই দাঁড়াও, শোনো, সেদিন তোমার গান খুব ভালো ছিল, এখন তুমি যাও তো। এই দাঁড়াও, বলে মায়ের হাত ধরে মাহি তাকায়, ও সরি, আমার কথা শোনো, কাল আমি দেখেছি একটি মেয়ে স্কাইয়ের কথা বলছিল, সেটা শুনে রেগে চলে গেলে জারিয়া, সেদিন আমার গান শুনে ওর চেহারা কেমন যেন হয়ে গিয়েছিল, তোমার সাথে বাইরে এসে কান্না করেছিল, আজ ওদের কথায় সে কান্না করছে, আমার সব গুলে যাচ্ছে, ব্যাপার কি বলবে আমাকে? একটু প্যাঁচানো, এখন বলা যাবে না। প্লিজ প্লিজ আমাকে বল, আমি জানতে চাই। মাহি জারিয়ার সাথে যা হয়েছে সব বলে, কেন সে কলেজ ছেড়েছে, ওরা কি করেছে, শুধু জাইনের সাথে জারিয়ার কথা বাদ দিয়ে সব বলল, এটা বলল জারিয়া কেমন ডিপ্রেশনে ভুগছে। হুম বুঝলাম, তাহলে বল আমার গান কেমন ছিল। তুমি খুব বিরক্তকর মানুষ, ওকে বাই। জারিয়া বসে কাঁদছে, মাহি গেল জারিয়ার কাছে। আমি জাইনকে কখনো বলতে পারবো না, চাইলেও পারবো না। ভুলতে হবে না তোর, কিন্তু তুই এভাবে কষ্ট পাস না জারিয়া। আমি কাল থেকে কলেজে আসবো না। এভাবে বলিস না জারিয়া। হাই, তুই আবার এখানে কেন? আরে এইখানে কেন মানে, জায়গা কি রেজিস্ট করে রেখেছ নাকি যে আসা যাবে না? মাহি তুমি না বড্ড কথা বলো, যাও তো যাও, পানি নিয়ে আসো। আমি কাজের পুয়া না। একটু হলেই কি এখান না হয় আসা যায়? সিয়াম মাহিকে ইশারা করে, সে জারিয়ার মন ঠিক করবে, তাকে সরে যেতে বলে। জারিয়া তুই বস, আমি আসছি। আসার সময় পানি নিয়ে এসো, ভুলে যেও না, বিরক্তিকর। আচ্ছা শুনুন, আমি এখানে একটা মেয়ের মন খারাপ দেখছি, আমি কি মেয়েটার সাথে কথা বলতে পারি? জারিয়া উঠে যেতে লাগে। আরে আচ্ছা সরি সরি, কিছু বলবো না, বস। জারিয়া মুখ ভেঙছে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। সিয়াম ব্যাগ থেকে চকলেট বের করে আর এক বোতল পানি বের করে জারিয়ার সামনে রাখে। জারিয়া অবাক হয়। কোনটা খাবে বলো? জারিয়া চুপ থাকে, কনফিউশন। ওকে আমি একটা গল্প বলি শোনো, তারপর ডিসাইড করো কী খাবে তুমি। জানো ছোটোবেলায় আমার খুব রাগ হতো আর আমি খুব কষ্ট পেতাম, কষ্ট পেলেই অসুস্থ হয়ে যেতাম। তো আমার আম্মু একদিন আমাকে ডাক্তার কাছে নিয়ে যায়, সেখানে আমার কথা বলে, ডাক্তার সমস্যাটা বুঝতে পারে, ডাক্তার আমাকে ডাকে আর সামনে এক গ্লাস পানি দিল আর পাশে চকলেট রেখে দিল আর বলে, তুমি যখন খুব রেগে থাকবে এক গ্লাস পানি খাবে এবং বড় নিঃশ্বাস নেবে এবং আস্তে আস্তে ছাড়বে, আর যখন খুব কষ্ট পাবে তখন চকলেট খাবে এবং একইভাবে শ্বাস ধীরে ধীরে ছাড়বে। তো এখন তুমি বলো, তুমি পানি খাবে নাকি চকলেট?